আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা পাটিগণিতের ঐকিক নিয়ম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো সবার প্রথমে আমরা আলোচনা করবো ঐক্যিক নিয়ম কাকে বলে তো ঐকিক নিয়ম কাকে বলে এরা সবার প্রথমে আমরা লিখে নিলাম ঐকিক নিয়ম বলতে বোঝানো হয় যে নিয়মের সাহায্যে একটি জিনিসের দাম একটি জিনিসের ওজন একটি জিনিসের পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন ও পরিমাণ নির্ণয় করা যায় তাকে ঐক্যিক নিয়ম বলে অর্থাৎ সবার প্রথমে আমরা আগে একটি জিনিসের দাম বের করব ওজন বের করব পরিমাণ বের করব এটা বের করার পরে এটার সাহায্যে আমরা নির্দিষ্ট সংখ্যক এই যেখানে বলা হইলো নির্দিষ্ট সংখ্যক এটা বলতে আমাদেরকে আমাদের প্রশ্নে কিছু সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর দাম ওজন পরিমাণ আমরা নির্ণয় করব সবার প্রথমে আমাদেরকে একটি জিনিসের দাম বের করে নিতে হবে অথবা একটি জিনিসের ওজন বের করে নিতে হবে একটি জিনিসের পরিমাণ নির্ণয় করে নিতে হবে তারপরে গিয়ে আমরা নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বের করব ওজন বের করব পরিমাণ নির্ণয় করব এই নিয়মটাকে বলা হয় ঐক্যিক নিয়ম তো এখন তো আমরা এটা মুখে বললাম যখন আমরা অঙ্ক করব তখন এটা আপনার আরও সহজে ক্লিয়ার হয়ে যাবেন যেমন আমাদেরকে যদি প্রশ্নে বলা হয় যে দশটি কলার দাম পঞ্চাশ টাকা এটা প্রশ্নে দেওয়া হলো দশটি কলার দাম পঞ্চাশ টাকা এখন আমাদেরকে যদি বলা হয় তিনটি কলার দাম কত তাহলে দশটি কলার দাম পঞ্চাশ টাকা এটা আমরা জানি এখন আমরা তিনটি কলার দাম বের করবো আমরা করবো কীভাবে আমরা লিখবো দশটি কলার দাম পঞ্চাশ টাকা এখন আমাদেরকে বের করতে হবে তিনটি কলার দাম এখন এই যে তিনটি কলার দাম বের করব এটা বের করার জন্য সবার প্রথমে আমরা একটি জিনিসের দাম আগে আমরা বের করে নিব এখন এই একটি জিনিস বলতে একটি কলা তাহলে আমরা লিখব একটি কলার দাম দশটি কলার দাম যত হবে একটি কলার দাম তার চাইতে কম হবে তাহলে কম হইলে ভাগ হবে তাহলে এখানে আসে পঞ্চাশ তাকে আমরা ভাগ করব এই দশ দ্বারা পাশে লিখে দিব টাকা তাহলে এখন আমাদেরকে বের করতে হবে তিনটি কলার দাম কত আমরা এখন তিনটি কলার দাম বের করবো এই যে আমরা তিনটি কলার দাম বের করবো এটা বের করার জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু একটি কলার দাম বের করে নিতে হয়েছে এখানে পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে একটা ফলাফল বের হবে আমরা ফলাফলটা না বের করে এভাবে করে রেখে দিলাম দশ ভাগের পঞ্চাশ তো এখন এই যে একটি কলার দাম আমরা বের করলাম এটার সাহায্যে এখন আমরা তিনটি কলার দাম বের করব যখন সবার প্রথমে দশটি কলার দাম দেওয়া ছিল তখন কিন্তু আমরা সরাসরি বলতে পারি নাই যে দশটা কলার দাম পঞ্চাশ টাকা তাহলে তিনটা কলার দাম এত টাকা আমরা নির্দিষ্ট করে তাড়াতাড়ি করে বলতে পারি নাই কারণ আমাদেরকে সবার প্রথমে একটি কলার দাম বের করে নিতে হবে এটা যখন বের করব এটার সাহায্য নিয়ে আমরা তিনটি কলার দাম বের করতে পারবো তাহলে এখন আমরা কীভাবে লিখবো এই যে দশ ভাগের পঞ্চাশ লিখেছিলাম সেটাই এখন আবার লিখে দিব দশ ভাগের পঞ্চাশ এখন এখানে এক আর এখানে হচ্ছে তিন একের চাইতে তিন বড় একটু মনোযোগ দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একের চাইতে তিন বড় তাহলে যেহেতু একের চাইতে তিন বড় তাহলে একের যেই ফলাফল বের হইছে তিনের ফলাফল তার চাইতে বড় বের হবে একের যেই ফলাফল হইছে তিনের তার চাইতে বড় ফলাফল বের হবে এখন বড় হয় কখন গুণ করলে নাকি ভাগ করলে বড় হয় গুণ করলে তো এখন এই যে এই তিন এই তিনকে আমরা এখানে গুণ করব। কিন্তু এখন তিনকে কোথায় গুণ করব এই যে ভাগ চিহ্ন এটার উপরে গুণ করবো নাকি নিচে গুণ করব আমরা যখন কোনো সংখ্যা এই ভাগ চিহ্নের নিচে গুণ করি তখন মান কমে আর যখন কোনো সংখ্যা এই ভাগ চিহ্নের উপরে গুণ করি তখন তার মান বাড়ে তাহলে আমাদের এখানে কিন্তু উদ্দেশ্য বাড়ানো কারণ একটি কলার দাম যত হবে তিনটি কলার দাম অবশ্যই তার চেয়ে বেশি হবে তাহলে আমরা এই তিনকে উপরে গুণ করব। তাহলেই আমাদের ফলাফল বের হবে এখন দশ এই পঞ্চাশের মধ্যে বার যায় আমরা কাটাকাটি করলাম পাঁচ দশে পঞ্চাশ পাশে আমরা এখানে টাকা শব্দটা লিখে দিই পরবর্তী লাইনে ফলাফলটা কত বের হবে পাঁচ গুণ তিন অর্থাৎ কত তিন পাঁচা পনেরো টাকা আমরা পেয়ে গেলাম দশটি কলার দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তিনটি কলার দাম হলো পনেরো টাকা তাহলে এই যে তিনটি কলার দাম বের করার জন্য আমাদেরকে কী করতে হইছে সবার প্রথমে একটি কলার দাম বের করে নিতে হইছে এই যে একটি কলার দাম বের করার মাধ্যমে আমরা তিনটি কলার দাম বের করলাম এই পদ্ধতিটা কি বলা হয় ঐকিক নিয়ম অর্থাৎ সবার প্রথমে একটি জিনিসের দাম বের করতে হয় বা একটির ওজন বের করতে হয় একটির পরিমাণ বের করতে হয় তারপরে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন পরিমাণ বের করতে হয় তাহলে এই যে নির্দিষ্ট সংখ্যক এটা বলতে বোঝানো হয় আপনার প্রশ্নে যার পরিমাণটা জানতে চাবে যেমন এখানে আমাদের জানতে চাইল তিনটি কলার দাম এই যে তিনটি কলার দাম এই যে তিনটি এটা তোর নির্দিষ্ট তাহলে এই নির্দিষ্ট সংখ্যক কলার দাম জানতে চেয়েছে তাহলে একটি কলার দাম বের করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক কলার দাম আমরা বের করতে পারবো এটাকেই বলা হয় ঐকিক নিয়ম আমরা এখন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আমরা এখানের মধ্যে নতুন করে দুটি প্রশ্ন লিখলাম প্রথম প্রশ্ন সাত কেজি চালের দাম দুশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এটা হচ্ছে প্রথম প্রশ্ন অর্থাৎ তারা আমাদেরকে একটা তথ্য দিয়ে দিল যে সাত কেজি চালের দাম দুশো টাকা এই তথ্যটা তারা দিয়ে দিল এখন তারা জানতে চায় পনেরো কেজি চালের দাম কত তাহলে আমরা ঐক্যিক নিয়মে অঙ্কটা করবো কীভাবে করে অঙ্কটা করবো সেটা হচ্ছে আমরা সাত কেজি চালের দাম দুশো টাকা এই কথাটা আমরা এখানে আমাদের লিখবো সাত কেজি চালের দাম দুশো টাকা এরপর আমরা বের করব এক কেজি চালের দাম এবং সর্বশেষে বের করব পনেরো কেজি চালের দাম অর্থাৎ আমরা এক কেজি চালের দামটা আগে বের করে নিব আর দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে বলছে জালাল প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এটা একটা তথ্য দেওয়া যে সে প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এখন আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে এখন একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কী জানতে চায় আমাদের প্রশ্নে যেটা জানতে চাবে আমরা যখন অঙ্কটা করব। তখন লাইনের মধ্যে ডান দিকে আমরা ওই তথ্যটাকে রাখার চেষ্টা করব। যেমন আমাদের এই প্রশ্নে তারা ঘন্টা জানতে চায় যে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে এই যে ঘণ্টাটা জানতে চাই তাহলে আমরা যখন অঙ্কটা করবো তখন ঘণ্টা শব্দটাকে লাইনের ডান দিকে লাগ লিখবো যেমন আমরা তথ্যটা লিখবো কীভাবে আমরা এখানে আমরা লিখি সমাধান সবার প্রথমে যেই তথ্যটা আমাদের অঙ্কে দেওয়া আসে আমরা সেই তথ্যটা লিখব যে প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এই তথ্যটা লেখার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রশ্ন কী জানতে চাই ঘণ্টা জানতে চাই ঘন্টাকে লিখতে হবে লাইনের ডান দিকে বারবারে বলতেছি যেটা জানতে চাবে সেটা লিখতে হবে লাইনের ডান দিকে এখন আমাদের এখানে তথ্যে প্রথমে দেওয়া আছে তিন ঘন্টা এর পরে দেওয়া আছে নয় কিলোমিটার তাহলে এখন আমরা কি করব তিন ঘন্টা এই কথাটাকে আমরা পরে লিখবো আর নয় কিলোমিটার কথাটাকে আগে লিখবো তাহলে আমরা লিখব জালাল নয় কিলোমিটার পথ অতিক্রম করে কত ঘন্টায় করে সেটা হচ্ছে তিন ঘন্টায় করে আমরা এই তিন ঘন্টা কথাটা এখানে লিখব। তাহলে যেই বিষয়টা আপনারা খেয়াল করতেছেন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু তথ্যটা কিন্তু এইভাবে দেওয়া ছিল না আমাদের প্রশ্নের তথ্যটা দেওয়া ছিল তিন ঘন্টায় অতিক্রম করে নয় কিলোমিটার এই যে এইভাবে করে তথ্যটা দেওয়া অর্থাৎ ঘন্টাটা আগে লিখছে কিলোমিটার কথাটা পরে লিখছে কিন্তু আমরা অঙ্ক করার সময় কিলোমিটার কথাটাকে আগে লিখলাম ঘন্টা কথাটাকে পরে লিখলাম কেন তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে ঘন্টা জানতে চাই প্রশ্নে যেটা জানতে চাবে ঐকিক নিয়মের যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে যেটা জানতে চাবে অঙ্ক করার সময় তাকে লাইনের ডান দিকে লিখতে হবে এই যে বাম দিক আর ডান দিক ডান দিকে সেই তথ্যটাকে লিখতে হবে তাহলে আমরা লিখলাম জালাল নয় কিলোমিটার পথ অতিক্রম করে তিন ঘন্টায় অতএব জালাল এক কিলোমিটার পথ অতিক্রম করে এই যে আমরা একের মান বের করব এখন ওই নিয়মের যে এই কাজটা তাহলে নয় কিলোমিটার যেতে তার যত সময় লাগবে এক কিলোমিটার যেতে তার আরও কম সময় লাগবে তাহলে এখানে আমরা ভাগ করব। তিন ভাগ এখানের নয়কে আমরা এখানে নিয়ে আসবো পরবর্তী লাইনে আমরা এখন লিখব যেহেতু এক কিলোমিটার যেতে তার কত সময় লাগে সেটা আমরা বের করলাম যে নয় ভাগের তিন আমরা এইভাবে করে রেখে দিলাম এখানে কাটাকাটি করলাম না কাটাকাটি করব। একেবারে লাস্টের লাইনে গিয়ে এখানে এইভাবে রেখে দিলাম এখন আমরা লিখবো যে অতএব জালাল ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এরপরে এখানে আমরা দাগ দিয়ে নয় ভাগের তিন যা আছে আমরা তাই লিখলাম এখন কি করব। এখন এই যে একের চাইতে ছত্রিশ বড়। অর্থাৎ এক কিলোমিটার যেতে যত সময় লাগবে ছত্রিশ কিলোমিটার যেতে তার চাইতে বেশি সময় লাগবে বেশি তাহলে বেশি হইলে আমরা কি করব গুণ করব। তাহলে গুণ করব কোথায় উপরে নাকি নিচে আমরা উপরে গুণ করব। তাহলেই মানটা বড় হবে তাহলে এই ছত্রিশকে আমরা উপরে গুণ করব পাশে লিখে দিব ঘন্টা এখন আমরা দেখি কাটাকাটি করতে পারি কি না কারণ ছত্রিশ কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগবে এখনই এখানে আমাদের কাটাকাটি করার পরে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে এখন নয় ছত্রিশের মধ্যে যায় চারবার চার নং ছত্রিশ চার নং ছত্রিশ কাটাকাটি করলাম আর কোনো কাটাকাটি করা যায় না পরবর্তী লাইনে তিন গুণ চার তাহলে কত হয় তিন চারা বারো ঘন্টা তাহলে এখানে আমরা যে অন্তঃস্থ দিয়ে দিই ঘন্টায় যেহেতু এখানে ঘণ্টায় লেখা আছে। তাহলে আমরা বলতে পারি জালাল ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে বারো ঘন্টায় আমাদের প্রশ্ন কিন্তু এটাই জানতে চেয়েছে যে কত ঘন্টা লাগবে তো এই প্রশ্নের মতো করেই যত প্রশ্নই দেখ না কেন প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে লিখতে হবে লাইনের ডান দিকে আর লাইনের ডান দিকে লেখার জন্য যেভাবে করে সাজানো দরকার আমরা সেভাবে করে সাজিয়ে নিব। আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানেও কিন্তু আমরা এই এক কিলোমিটার যেতে তার কত সময় লাগলো সেটাকে আগে বের করলাম এর ছত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করলাম এটাই হচ্ছে ঐকিক পদ্ধতির নিয়ম তো আমরা আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম এটার পাশে আমরা একটু উত্তর শব্দটা লিখে দিই তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে তাহলে এই ধরনের যত অঙ্কই আমাদেরকে দেখতে কেন আমরা আশা করি করতে পারবো ইনশাআল্লাহ আমরা এখানে নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম প্রথম প্রশ্ন একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে অর্থাৎ যে পরিমাণ খাদ্য আসে ওই পরিমাণ খাদ্য দিয়ে পঞ্চাশ জন ছাত্র পনেরো দিন খেতে পারবে এখন আমাদের প্রশ্ন জানতে চাই ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে আমরা সবার প্রথমে একটা তথ্য আমাদের জানা আছে যে যে পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য দিয়ে পঞ্চাশ জনের পনেরো দিন চলবে আর এখন তারা জানতে চায় ওই পরিমাণ খাদ্য দিয়ে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে আমাদের এই প্রশ্নটার মধ্যে কত দিন চলবে এটা জানতে চাই অর্থাৎ দিন এটা জানতে চাই তাহলে আমরা জানি যে প্রশ্নে যেটা জানতে চাবে সেই তথ্যটা আমরা লিখবো লাইনের ডান দিকে তাহলে আমরা এই দিন কথাটাকে ডান দিকে লিখবো তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব সমাধান তাহলে যেহেতু আমরা দিন কথাটাকে লাইনের ডানে লিখবো তাহলে আমাদের তথ্যতে কি দেওয়া আসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে তাহলে আমরা দেখতেছি পনেরো দিন এই কথাটা লাইনের ডান দিকেই আছে। পঞ্চাশ জন আসে বাম দিকে আর পনেরো দিন আছে ডান দিকে কারণ যেই তথ্যটা দেওয়া থাকবে অবশ্যই তার মধ্যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে যেমন এখানে দুইটা সংখ্যা পঞ্চাশ আর পনেরো তাহলে এই প্রথম সংখ্যাটাকে আমরা বাম দিকে লিখবো পনেরো এই সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখবো কারণ এখানে আমাদের দিনটাকে ডান দিকে লিখতে হবে আর যদি যদি আমাদের প্রশ্নের জন জানতে চাইতো যে কত জন খেতে পারবে যদি প্রশ্নটা এরকম করতো যে কত জন খেতে পারবে তাহলে আমরা এখানে জন জানতে চাই তাহলে আমরা জনকে লিখবো ডান দিকে তখন আমরা লিখবো পঞ্চাশ জন এই তথ্যটাকে আমরা ডান দিকে লিখবো আর পনেরো দিন তথ্যটাকে বাম দিকে লিখব এটাই হচ্ছে মূল জিনিস লাইনের প্রথম লাইনটা যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি বাকি লাইনগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে পরের লাইনগুলো তো কঠিন না কিন্তু প্রথম লাইনটা হচ্ছে সাজানোটা মেন জিনিস এখানে আমাদের খুব সুন্দর মতো লাইনটা সাজানো আছে কারণ প্রশ্নে কত দিন চলবে এটা জানতে চাই আর আমরা দেখতেছি পনেরো দিন এই কথাটা লাইনের ডান দিকেই আছে তার মানে সাজানো আছে আমাদের নতুন করে কিছু লিখতে হবে না আমরা যদি এখানে লিখবো ছাত্রাবাসে পঞ্চাশ জনের খাদ্য মজুত আছে পনেরো দিনের তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিলাম যে ছাত্রাবাসে পঞ্চাশ জনের খাদ্য মজুত আছে পনেরো দিনের অতএব ছাত্রাবাসে একজনের খাদ্য মজুত আছে। এইবার এখানে আমরা কী করবো গুণ করবো নাকি ভাগ করব এখানে যে লক্ষণীয় বিষয় যে পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য দিয়ে পঞ্চাশ জন লোক পনেরো দিন যাবত খেতে পারবে এটা ভালো করে লক্ষ্য করবেন পঞ্চাশ জন লোক পনেরো দিন যাবৎ খেতে পারবে এত খাবার তাহলে ওই খাবারগুলো একজন লোক কি এই পনেরো দিনের আগেই শেষ করে ফেলতে পারবে না তার আরও সময় বেশি লাগবে তাহলে যেখানে পঞ্চাশ জনের পনেরো দিন লাগছে সেখানে একজনের অবশ্যই আরও বেশি দিন লাগবে তাহলে এখানে আমরা গুণ করব। এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে একজন লোকের এখানে আমরা গুণ করে দিলেই ফলাফলটা পাবো তাহলে পনেরো গুণ এখান থেকে আমরা পঞ্চাশ এই সংখ্যাটাকে এখানে লিখব এখন কাজের ক্ষেত্রে বা খাদ্যের ক্ষেত্রে যদি লোকের সংখ্যা কমে তাহলে দিনের সংখ্যাটা বেড়ে যায় আর যখন লোকের সংখ্যাটা বাড়ে তখন দিনের সংখ্যাটা কমে যায় যেমন এখানটাতে লক্ষ্য করুন পঞ্চাশ জন তারা খেতে পারবে পনেরো দিন আমি যখন এই লোকটাকে কমিয়ে দিলাম পঞ্চাশ জনের জায়গায় আমি একজনকে দিলাম লোক কমিয়ে দিলাম অবশ্যই তার সময়টা বেশি লাগবে দিন বেশি লাগবে তো এটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে যদি কাজের ক্ষেত্রেও হইতো যে পঞ্চাশজন যেই কাজটা পনেরো দিনে করতে পারে একজন লোককে ওই কাজটা পনেরো দিনের আগেই করে ফেলবে না তার আরও বেশি সময় লাগবে তাহলে কাজের ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে লোক সংখ্যা কমলে সময় বাড়ে অর্থাৎ দিনের পরিমাণ বাড়ে আর যদি লোকসংখ্যা বাড়ে তাহলে দিনের পরিমাণ কমে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে অতএব ছাত্রাবাসে আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে ওই পরিমাণ খাদ্য অর্থাৎ খাদ্যের পরিমাণ কিন্তু কোনো এদিক সেদিক হয় নাই খাদ্য কিন্তু একই পরিমাণ খাদ্য আছে। ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ জনের খাদ্য মজুত আছে। এখন আমরা এখানে কি করব। গুণ করব নাকি ভাগ করব। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে খাদ্যের পরিমাণ কোনো কমেও নেই বাড়েও নাই খাদ্য একই পরিমাণ খাদ্য আছে একই পরিমাণ খাদ্য একজন লোক যে কয় দিন খেতে পারবে পঁচিশ জন কি ওই পরিমাণ সময় খেতে পারবে না আরও কম সময় লাগবে তাদের কারণ খাদ্য একই পরিমাণ খাদ্য একজন লোক যে কয় দিন যাবৎ খেতে পারবে পঁচিশ জন লোক তার চেয়ে কম দিনে ওই খাবার শেষ করে ফেলতে পারবে তাহলে এখানে যেহেতু কম সময় লাগবে তাহলে এখানে আমরা ভাগ করব। একটু আগেও আমরা বলছিলাম যে খাদ্যের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যদি মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে সময়ের পরিমাণ কমবে আর মানুষের সংখ্যা যদি কমে যায় সময়ের পরিমাণ বাড়বে এখানে সেই কাজটা এখানে করতে হবে আমরা সবার প্রথমে দেখলাম একই পরিমাণ খাদ্যে একজন লোক যে পরিমাণ তার সময় লাগবে এখন লোকের পরিমাণ বাড়িয়ে দিছি যদি লোকের পরিমাণ বেড়ে গেছে তাহলে সময় কম লাগবে তাহলে সময় কম হওয়ার কারণে আমরা এখানে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব পনেরো গুণ পঞ্চাশ ভাগ পঁচিশ কারণ অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে যে একের চাইতে তো পঁচিশ বড় তাহলে একের যেই ফলাফল পঁচিশের ফলাফল তো তার চাইতেও বড় হওয়ার কথা তাহলে তো এখানে গুণ করার কথা কেন আমরা ভাগ করলাম তার ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু খাবারের পরিমাণ কমেও নাই বাড়েও নাই খাবার একই পরিমাণ খাবার তাহলে একই পরিমাণ খাবার একজন লোক যে কয়দিন খেতে পারবে পঁচিশ জন লোক কি ওই কয়দিন খেতে পারবে না তারা আরও কম সময়ের মধ্যে সবগুলো খাবার খেয়ে ফেলবে তাহলে এখানে আমরা ভাগ করব। তাহলে পঁচিশ পঞ্চাশের মধ্যে যায় দুইবার পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এখন আর কি হয় পনেরো গুণ দুই পনেরো দুগুণে তিরিশ তাহলে আমরা লিখবো তিরিশ দিনের তাহলে আমরা বলতে পারি যে ছাত্রাবাসে পঁচিশ জনের খাদ্য মজুত আছে তিরিশ দিনের এটাই হচ্ছে আমাদের ফলাফল তাহলে আমরা এই যে অঙ্কটার সমাধান করলাম এখন এই ধরনের যত অঙ্ক দিবে আমরা আশা করি আমরা এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ এখন দ্বিতীয় যেই প্রশ্নটা আমাদেরকে দিছে সেটা আমি এখানে করে দেখাবো না কারণ এই প্রশ্নটা একটু আগে আমরা যেই অঙ্কগুলো করেছিলাম তাদের মতো করে যেমন এখানে প্রশ্নটা লিখছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে এখন তারা আমাদেরকে বলে বলেছে প্রথম তথ্যটা যে ওই দোকানদার নয় হাজার টাকা বিনিয়োগ করে আর এই নয় হাজার টাকা বিনিয়োগ করার কারণে তার চারশো পঞ্চাশ টাকা লাভ হয় ঠিক আছে ভালো কথা এরপরে আমাদেরকে যেই জিনিসটা জানতে চায় যে লাভ চারশো পঞ্চাশ টাকা না লাভ করতে হবে ছয়শো টাকা এখন চারশো পঞ্চাশ টাকা লাভ করতে হইলে ছয় নয় হাজার টাকা বিনিয়োগ করতে হয় ছয়শো টাকা লাভ করতে হইলে কয় টাকা বিনিয়োগ করতে হবে তখন আমরা তথ্যটা লিখবো কীভাবে তথ্যটা আমরা লিখবো এইভাবে আমি এখানে একেবারে ছোট করে লিখতেছি কারণ এটা আমি পুরো অঙ্কটা করব না এখন এখানে আমার একটু সাজাইতে হবে কারণ আমাদের এখানে লাভের পরিমাণ তারা দিয়ে দিছে যে ছয়শো টাকা লাভ করতে হবে কিন্তু কত টাকা বিনিয়োগ করলে সেই লাভটা হবে এটা তারা জানতে চায় কত টাকা বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা জানি যে আমাদের প্রশ্নে যেটা জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে তাহলে এখানের মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে যে কত টাকা বিনিয়োগ করতে হবে বিনিয়োগের টাকা আমাদের এই প্রশ্নে কিন্তু সবগুলোই কিন্তু টাকা নয় হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সবগুলোই তো টাকা কিন্তু নয় হাজার টাকা হচ্ছে বিনিয়োগ চারশো পঞ্চাশ টাকা হচ্ছে লাভ ছয়শো টাকা হচ্ছে লাভ নতুন করে আরেকটা বিনিয়োগ তারা জানতে চায় তাহলে সবগুলো যেহেতু টাকা কিন্তু লাভ আর বিনিয়োগ এই দুইটা জিনিস এখানে আলাদা বিনিয়োগ লাভ এখন আমরা কোনটা কোন দিকে লিখবো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে এই বিনিয়োগের পরিমাণটা আমরা লাইনের ডান দিকে লিখবো আমাদের প্রথমে একটা তথ্য দেওয়া ছিল নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে আমরা তথ্যটা এখানে লিখবো এইভাবে যে চারশো পঞ্চাশ টাকা লাভ করে নয় হাজার টাকা বিনিয়োগ করে একবারে ছোট করে লিখলাম নয় হাজার টাকা বিনিয়োগ করে চারশো পঞ্চাশ টাকা লাভ করে নয় হাজার টাকা বিনিয়োগ করে অতএব এক টাকা লাভ করে কি হবে চারশো টাকা লাভ করার জন্য যেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় এক টাকা লাভ করার জন্য কি তার চাইতে বেশি বিনিয়োগ করতে হবে না তার চাইতে কম বিনিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে ভাগ করব। নয় হাজার ভাগ চারশো পঞ্চাশ পরের লাইনে কি হবে অতএব ছয়শো টাকা লাভ করার জন্য বিনিয়োগ করতে হবে কত টাকা এক টাকা বিনিয়োগ করার জন্য যত এক টাকা লাভ করার জন্য যত টাকা বিনিয়োগ করব ছয়শো টাকা লাভ করার জন্য তার চাইতে বেশি বিনিয়োগ করতে হবে কারণ আমি আরও বেশি লাভ চাইতেছি প্রথমে এক টাকা লাভ করছি কিন্তু এখন আমি ছয়শো টাকা লাভ করতে চাই তাহলে এক টাকা লাভ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করবো ছয়শো টাকা লাভ করার জন্য তার চাইতে আরও বেশি বিনিয়োগ করতে হবে তাহলে আমরা ছয়শোকে উপরে গুণ করবো তাহলে আমাদের ফলটা বড়ো হবে নয় হাজার গুণ ছয়শো আর নিচে চারশো পঞ্চাশ ঠিক আছে এখন আমরা কাটাকাটি করে দিলে আমাদের অঙ্ক শেষ খুব সহজে আমরা কাটাকাটিটা করতে পারি এই চারশো পঞ্চাশ এই যে এখানে যে নয়শো এই নয়শোর মধ্যে আপনারা এই নয়শোকে ধরেন এটা তো নয় হাজার এই নয় হাজারের মধ্যে এই নয়শোকে আপনারা হিসাবে ধরেন তাহলে চারশো পঞ্চাশ এই নয়শোর মধ্যে দুইবার যায় এটা সবাই জানেন যে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই এটা আমরা সবাই জানি তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আর এই যে শূন্যটা কেটে দিলাম তাহলে আমরা বলতে পারি যে চারশো পঞ্চাশ নয়শোর মধ্যে দুইবার যায় এই শূন্যটাকে কেটে দিয়ে উপরে বসিয়ে দেন। শেষ তাহলে চারশো পঞ্চাশ নয় হাজারের মধ্যে বিশ বার যায় কাটাকাটি করা হয়ে গেল পরবর্তী লাইনে ছয় দুগুনে বারো এক দুই তিন তিনটা শূন্য দিয়ে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম যে চারশো টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হয় নয় হাজার টাকা ছয়শো টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হবে বারো হাজার টাকা সে যখন তার ব্যবসায় বারো হাজার টাকা বিনিয়োগ করবে তখনই সে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে পারবে তাহলে আমরা আশা করি এই যে দুইটা অঙ্ক করলাম এই এক জায়গাতে আমরা একজনের খাদ্য মজুত আছে এটা বের করার জন্য গুণ করলাম এখানে আবার আমরা করলাম ভাগ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখানে একই পরিমাণ খাদ্য পঞ্চাশ জনের জন্য পঞ্চাশ জনের জন্য ছিল পনেরো দিন সেই জন পনেরো দিন যাবৎ খেতে পারবে কিন্তু ওই একই পরিমাণ খাদ্য পঞ্চাশ জন লোক যেই খাবার পনেরো দিন যাবৎ খেতে পারে ওই পরিমাণ খাদ্য যদি আমি একজনকে দিয়ে দিই সে তো পনেরো দিনের মধ্যে খাওয়াটা শেষ করতে পারবে না তাকে আরও বেশি দিন সময় লাগবে এই জন্য এখানে আমরা করছি গুণ আর এখানে কি করলাম চারশো পঞ্চাশ টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হয় নয় হাজার টাকা কিন্তু এখন যদি আমি বলি তাকে লাভ করতে হবে মাত্র এক টাকা চারশো পঞ্চাশ টাকা না মাত্র এক টাকা লাভ করতে হবে তাহলে চারশো পঞ্চাশ টাকা লাভ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে এক টাকা লাভ করার জন্য অত টাকা বিনিয়োগ করতে হবে না আরও কম করলেই হয়ে যাবে এই জন্য করলাম ভাগ এই জিনিসগুলো আমাদেরকে অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে কোথায় গুণ কোথায় ভাগ তাহলে আশা করি এই ধরনের অঙ্ক দিলে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে এবং এই দুইটি প্রশ্নই কিন্তু একই ধরনের প্রথম প্রশ্নতে বলা হয়েছে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে অর্থাৎ একশো বিশ কেজি চাল দিয়ে দশজন লোক সাতাশ দিন যাবৎ খেতে পারবে এরপরে বলা হয়েছে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে এখন আপনি যদি লক্ষ্য করেন আমাদের এই প্রশ্নটার মধ্যে দশজন দশজন অর্থাৎ লোকের পরিমাণ কমেও নাই বাড়েও নাই একই পরিমাণ লোক একই পরিমাণ লোক তাহলে দশজন লোক একশো বিশ কেজি চাল দিয়ে সাতাইশ দিন যাবত তারা খেতে পেরেছে এখন ওই দশজন লোকই পঁয়তাল্লিশ দিন যাবৎ খাবে তাহলে কতটুকু চাল লাগবে এটা তারা জানতে চায় তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি লোকের পরিমাণ কমেও নেই বাড়েও নাই তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে আমরা এক কথায় বলতে পারি জন লোকের সাতাইশ দিন চলে একশো বিশ কেজি চালে জন লোকের পঁয়তাল্লিশ দিন চলবে কত কেজি চালে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন তাহলে এখানে যেহেতু কত কেজি চাল এটা জানতে চাই তাহলে আমরা লাইনের ডান দিকে লিখবো এই চালের পরিমাণটা যেটা জানতে চাবে তাকে আমরা লাইনের ডান দিকে লিখবো তাহলে আমরা যখন এই প্রথম লাইনটা লিখতে যাব তখন একশো বিশ কেজি চাল এই কথাটা প্রথমে লিখবো না এই কথাটাকে আমরা লাইনের ডান দিকে লিখবো কারণ এটা হচ্ছে আমাদের প্রশ্নে জানতে চায় কত কেজি চাল তাহলে আমরা সমাধানে লিখবো জন লোকের এই কথাটা লিখবো জন লোকের সাতাশ দিন চলে এখন আমরা কি লিখব এখানে লিখবো একশো বিশ কেজি জন লোকের সাতাইশ দিন চলে একশো বিশ কেজি চালে কারণ আমাদের প্রশ্নে যেহেতু কত কেজি চাল এই পরিমাণটা জানতে চাই এই জন্য একশো বিশ কেজি চাল কিন্তু সবার প্রথমে ছিল কিন্তু তাকে আমরা লাইনের ডান দিকে লিখলাম কারণ এই একশো বিশ কেজি চাল ডান দিকে লেখার কারণে আমরা আস্তে আস্তে করে ফলাফলটা বের করতে পারব এখন আমরা পরবর্তী লাইনে যাবো অতএব জন লোকের সাতাইশ দিন চলার জন্য একশো বিশ কেজি চাল প্রয়োজন ছিল এখন আমি যদি বলি একদিন চলতে হবে তাহলে আপনারাই বলেন তো জন লোক সাতাইশ দিন যাবৎ খাওয়ার জন্য যেখানে একশো বিশ কেজি চালের দরকার ছিল এখন ওই জন লোক যদি মাত্র এক দিন খায় তাহলে তাদেরকে একশো বিশ কেজির চেয়ে বেশি চাল লাগবে না তাদের আরও কম চাল লাগবে তাহলে আমরা এখানে ভাগ করব। কতকে কত দিয়ে ভাগ করবো একশো বিশকে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব এবার যে বিষয়টা লক্ষ্য করেন এখানেও দশ এখানেও দশ এখানে কি কোনো সংখ্যা পরিবর্তন হয়েছে না এখানে কোনো সংখ্যা পরিবর্তন হয়নি খেয়াল রাখবেন যেখানে কোনো সংখ্যা পরিবর্তন হবে না ওখানের কোনো সংখ্যা এখানে যাবেও না এখানে দশ এখানেও দশ কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা এখান থেকে কোনো সংখ্যা এখানে আনব না কিন্তু এখানে লক্ষ্য করুন প্রথমে ছিল সাতাইশ এখন হয়ে গেল এক তার মানে কি পরিবর্তন হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা সংখ্যাটাকে এখানে নিয়ে যাব। তাহলে কথাটা আমি আরেকবার বলি যখন দেখবেন যে একই সংখ্যা কোনো পরিবর্তন হইতেছে না একই রকম সংখ্যা থাকতেছে তখন ওখান থেকে কোনো সংখ্যা এখানে আসবে না আর যেখানেই পরিবর্তন হবে ওখান থেকেই সংখ্যাগুলো এখানে চলে আসবে তাহলে এখানে আমরা দেখতেছি সাতাইশের জায়গায় এক এই যে পরিবর্তন হয়ে গেল আমরা এখন সাতাইশকে এখানে নিয়ে আসবো তাহলে সাতাইশ দিয়ে ভাগ করব। পরবর্তী লাইনে যাই অতএব জন লোকের প্রশ্নে বলা আছে ৪৫ দিন তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ কথাটা লিখি ৪৫ দিন চলে এবার লক্ষ্য করুন যে বিষয়টা সেটা হচ্ছে এখানেও দশ এখানেও দশ এখানেও দশ কোনো পরিবর্তন নাই তাহলে আমরা এখান থেকে কোনো সংখ্যা এখানে আনবো না এবার এখানে দেখতেছি আগের লাইনে ছিল এক এই লাইনে হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে এই যে পরিবর্তন হয়ে গেল তাহলে এখান থেকে আমরা সংখ্যাকে এখানে নিয়ে আসব। এখন উপরে লিখব নাকি নিচে লিখব সেটা হচ্ছে মূল বিষয় এখন জন লোক একদিন খাওয়ার জন্য যে পরিমাণ চালের প্রয়োজন পঁয়তাল্লিশ দিন যাবত খাওয়ার জন্য কি ওই পরিমাণ চালে হয়ে যাবে না আরও বেশি পরিমাণ চাল লাগবে জন লোক মাত্র একদিন খাওয়ার জন্য যেই পরিমাণ চালের দরকার পঁয়তাল্লিশ দিন খেতে হলে আরও বেশি চাল লাগবে বেশি তাহলে কি করব গুণ তাহলে আমরা পঁয়তাল্লিশকে উপরে গুণ করব তাহলেই তার মানটা বড় হবে উপরে পঁয়তাল্লিশকে গুণ করে দিলাম খেয়াল রাখতে হবে পঁয়তাল্লিশকে যদি নিচে গুণ করে দিই তাহলে কিন্তু বাড়বে না উল্টা কমে যাবে তাহলে আমরা যখন কোনো সংখ্যা উপরে গুণ করি তখনই তার মান বাড়ে এখন দেখি এখানে কাটাকাটি করা যায় কি কিভাবে কীভাবে করে কাটাকাটি করতে পারি আমরা নয় দিয়ে কাটতে পারি নয় পঁয়তাল্লিশের মধ্যেও যায় নয় সাতাইশের মধ্যেও যায় নয় পঁয়তাল্লিশের মধ্যে যায় পাঁচবার পাঁচ নং পঁয়তাল্লিশ নয় সাতাইশের মধ্যে যায় তিনবার তিন নং সাতাইশ ঠিক আছে কাটাকাটি করলাম এখন দেখি আরও কাটাকাটি করা যায় কিনা হ্যাঁ যায় তিন আর পাঁচ তো কাটাকাটি করা যায় না কিন্তু তিন আর একশো বিশ কাটাকাটি করা যায় কিভাবে সেটা তিন এই বারোর মধ্যে চারবার যায় তিন এই বারোর মধ্যে চারবার যায় আর এই শূন্যটাকে কেটে দিয়ে উপরে বসাই দিব। তাহলে আমরা বলতে পারি তিন একশো বিশের মধ্যে চল্লিশ বার যায় তিন চল্লিশে একশো বিশ তাহলে কাটাকাটি হয়ে গেল আর কোনো সংখ্যা এখানে বাকি নাই কাটাকাটি করার মতো আমরা তাহলে পরবর্তী লাইনে এখন গুণ করে ফলাফলটা বসাই দিব চল্লিশ গুণ পাঁচ কত হবে চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দিলে চার পাঁচা বিশ আর এই শূন্যটা বসিয়ে দিব দুইশো কেজি চালে তাহলে আমরা কি বলতে পারি দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলে দুইশো কেজি চালে যদি দশজন লোকের যদি সাতাইশ দিন খাওয়ার জন্য একশো বিশ কেজি চালের প্রয়োজন হয় এই লাইন অনুযায়ী এই তথ্য অনুযায়ী দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলার জন্য দুইশো কেজি চালের প্রয়োজন হবে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম একই রকমভাবে আমরা আমাদের দ্বিতীয় যেই প্রশ্নটা এখানে লিখলাম সেটার সমাধান আমরা করতে পারি একই রকমের প্রশ্ন প্রশ্নটা কি সেটা হচ্ছে পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাস ছাত্রাবাস মানে কি হোস্টেল যেখানে ছাত্ররা থাকে তো ২৫ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে আমি এটা একটু গোল সপ্তাহে পানির প্রয়োজন হয় ৬২৫ পঁচিশ গ্যালন অর্থাৎ ওই ছাত্রাবাসে ২৫ জন ছাত্রের জন্য এক সপ্তাহে এই যেখানে বলা হয়েছে সপ্তাহে কত সপ্তাহ কোনো সংখ্যা উল্লেখ করে নাই তার মানে এক সপ্তাহে তাহলে পঁচিশ জন ছাত্রের জন্য এক সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানির প্রয়োজন পঁচিশ জন ছাত্রের এক সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানির প্রয়োজন এখন আমাদের প্রশ্নে তারা বলে দিছে সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কত জন। ছাত্র প্রয়োজন মেটাতে পারবে যদি আপনারা লক্ষ্য করেন আগের অঙ্কটাতে লোক নির্ধারণ করা ছিল দশজন লোক দশজন লোক কমেও নেই বারেও নেই একই পরিমাণ লোক এখানের মধ্যে তারা সময় নির্ধারণ করে দিছে এক সপ্তাহে ২৫ জনের ৬২৫ পঁচিশ গ্যালন পানির প্রয়োজন হয় এক সপ্তাহে কতজন ছাত্রের নয়শো গ্যালন পানির প্রয়োজন হবে এটা তারা জানতে চাই তাহলে এখানে কী বের করতে হবে কতজন ছাত্র এক সপ্তাহে নয়শো গ্যালন পানি শেষ করতে পারবে এটা হচ্ছে মূল প্রশ্নটা তাহলে এখানে যেহেতু কতজন ছাত্র এখানে ছাত্রের পরিমাণ জানতে চাই আমরা এই তথ্যটাকে লাইনের ডান দিকে লিখব আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমরা লিখব ছয়শো পঁচিশ গ্যালন পানি প্রথমে সপ্তাহ কথাটা উল্লেখ করে নিলে ভালো হয় যে সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানির প্রয়োজন হয় পঁচিশ জন ছাত্রের এই কথাটা আমি একটু ছোট করে এখানে লিখে দিই সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানির প্রয়োজন হয় পঁচিশ জন ছাত্রের এবার পরবর্তী লাইনে অতএব সপ্তাহে এক গ্যালন পানির প্রয়োজন হয় এখন ছয়শো পঁচিশ গ্যালন পানি যেখানে পঁচিশ জন ছাত্র খরচ করতে পারবে আমি যদি মাত্র এক গ্যালন পানি দেই। মাত্র এক গ্যালন পানি দেই তাহলে এখানের মধ্যে এই পঁচিশ জন ছাত্র এক সপ্তাহে আমি ছয়শো পঁচিশ গ্যালন পানি দিয়েছিলাম জন ছাত্রকে এখন আমি যদি এক সপ্তাহে মাত্র এক গ্যালন পানি দেই তাহলে কি এখানে কি ছাত্রের পরিমাণটা বাড়বে নাকি কমবে কমবে তার কারণ ছয়শো পঁচিশ গ্যালন পানি দরকার হয় পঁচিশ জনের কিন্তু আমি মাত্র পানি দিতেছি এক গ্যালন পানি তাহলে এক গ্যালন পানি দিতেও পঁচিশ জনের হবে না আরও কম ছাত্র হবে তাহলে আমরা এখানে ছাত্রের পরিমাণটা কমে যাবে পঁচিশকে ভাগ করব ছয়শো পঁচিশ দিয়ে কারণ এখানে আমি পানির পরিমাণটা কমায় ফেলছি যেহেতু পানির পরিমাণ কমিয়ে ফেলছে ছাত্রের পরিমাণও কমে যাবে কারণ এক গ্যালন পানি দিয়ে তো পঁচিশ জনের হবে না পঁচিশ জনের হইতে হইলে ছয়শো পঁচিশ গ্যালন পানি লাগবেই তাহলে আমি পানি দিলাম মাত্র এক গ্যালন এখন আমি যদি সপ্তাহে এক গ্যালনের জায়গায় নয়শো গ্যালন পানি দেই তাহলে কী হবে তাহলে এক গ্যালন পানিতে যে পরিমাণ ছাত্র তাদের প্রয়োজন মিটাতে পারবে নয়শো গ্যালন পানি দিলে তার চাইতে বেশি পরিমাণ ছাত্র তাদের প্রয়োজন মিটাতে পারবে তাহলে একের চাইতে নয়শো বড় হওয়াতে আমরা এখানে নয়শোকে উপরে গুণ করব। আর বাকি যা আছে হুবহু ওই একই রকম থাকবে এখন যদি আমরা কাটাকাটিটা করি পঁচিশ ছয়শো পঁচিশের মধ্যে পঁচিশ বার যায় কাটাকাটি করলাম পঁচিশ ছয়শো পঁচিশের মধ্যে পঁচিশ বার যায় এখন এই পঁচিশ নয়শোর মধ্যে কয় যায় আপনাদের সবারই জানা আছে একশোর মধ্যে পঁচিশ যায় চারবার একশোর মধ্যে পঁচিশ যায় চারবার চার পঁচিশে একশো তাহলে একশোর মধ্যে যদি পঁচিশ চারবার যায় তাহলে নয়শোর মধ্যে পঁচিশ কয়বার যাবে তাহলে একশোর মধ্যে চারবার গেলে চার দিয়ে নয়কে গুণ দেন কারণ নয়শো একশোতে যায় চারবার তাহলে নয় শতে কয় বার যাবে নয় দিয়ে গুণ দেন তাহলে কত হয় ছত্রিশ আমরা বলতে পারি আমরা বলতে পারি পঁচিশ নয়শোর মধ্যে ছত্রিশ বার যায় পঁচিশ একশোর মধ্যে যায় চারবার তাহলে এখানে তো আর একশো নাই এখানে আছে নয়শো তাহলে নয় দিয়ে গুণ দেই তাহলে ছত্রিশ হয় তাহলে আমরা বলবো পঁচিশ নয়শোর মধ্যে বার যায় সব কিছু কাটাকাটি করার পরে ফলাফল পেলাম ছত্রিশ জন ছাত্রের আমরা দাগগুলো দিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি যে এখানে তারা জানতে চেয়েছে সপ্তাহে যদি নয়শো গ্যালন পানি দেওয়া হয় তাহলে কতজন ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে আমরা বের করলাম ছত্রিশ জন ছাত্র তাদের প্রয়োজন মিটাতে পারবে এখানে কিন্তু তাদের সময়টা নির্ধারণ করা ছিল এক সপ্তাহ সময় কিন্তু কমেও নেই বাড়েও নেই তাহলে এক সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানি প্রয়োজন হয় পঁচিশ জন ছাত্রের এক সপ্তাহে নয়শো গ্যালন পানির প্রয়োজন হয় ছত্রিশ জন ছাত্রের এটাই হচ্ছে আমাদের ফলাফল তাহলে আমরা আশা করব এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ আপনি যদি লক্ষ্য করেন এই দুইটা অঙ্কের মধ্যে কিন্তু একটা মিল আছে সেটা কি এই অঙ্কের মধ্যে মানুষের পরিমাণটা তারা নির্ধারণ করে দিছে জন লোক এটা কোনো পরিবর্তন হয় নাই একই পরিমাণ ছিল আর এই অঙ্কের মধ্যে সময়টা নির্ধারণ করে দিছে এক সপ্তাহ তো এক সপ্তাহই কমও না বেশিও না তাহলে এরকম যখন এই ধরনের অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ তাহলে আমরা এই অঙ্কের একটু লাস্ট একটা লাইন লিখে দিই আমাদের প্রশ্নে যেহেতু জানতে চেয়েছে যে কত কেজি চালের প্রয়োজন হবে আমরা লিখবো অতএব দুইশো কেজি চালের প্রয়োজন হবে এটা আমরা উত্তরের লাইন হিসাবে লিখে দিতে পারি তাহলে ভালো হয় দুইশো কেজি চালের প্রয়োজন হবে এটার পাশেই আমরা এই উত্তর শব্দটা এখানে লিখে দিব এই একই রকমভাবে এই অঙ্কের মধ্যে আমরা উত্তর শব্দটা লিখবো কীভাবে যে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে আমরা লিখব অর্থাৎ ছত্রিশ জন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে এগুলোকে আমরা উত্তরের লাইন হিসাবে লিখে দিব তো এটাই আমাদের উত্তর আমরা নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম প্রথম প্রশ্ন দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে এখন দুই কুইন্টাল মানে কি আমরা জানি এক কুইন্টাল মানে একশো কেজি তাহলে দুই কুইন্টাল মানে দুশো কেজি তো দুই কুইন্টাল চাল পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলবে দুই কুইন্টাল চাল দিয়ে এখন ওই পরিমাণ চাল এই দুই কুইন্টাল চাল দ্বারা বিশ জন ছাত্রের কত দিন চলবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম চালের পরিমাণ কিন্তু সমান চালের পরিমাণ কিন্তু কমেও নেই বারেও নাই এখানে প্রথমে বলছে দুই কুইন্টাল চাল দিয়ে পনেরো জন ছাত্র তিরিশ দিন যাবৎ চলতে পারবে পনেরো জন ছাত্র তিরিশ দিন যাবৎ চলতে পারবে আর এখানে বলতেছে ওই দুই কুইন্টাল চাল দ্বারা বিশ জন ছাত্র কত দিন চলতে পারবে অর্থাৎ এখানে দিনটা জানতে চাই কত দিন তাহলে আমরা এখন কি করব আমরা জানি যে যেটা জানতে চাবে সেটা হবে লাইনের ডান দিকে তাহলে আমরা এই দিন কথাগুলোকে ডান দিকে নিয়ে আসবো আমাদের প্রথমে যে লাইনটা দেওয়া আছে খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের আর কোনো এদিক সেদিক করা লাগবে না তার কারণ আমরা দেখতেছি এই লাইনটার মধ্যে তিরিশ দিন এই শব্দটা কিন্তু লাইনের ডান দিকেই আছে। তাহলে আর কিছু করা লাগবে না আমরা হুবহু এই লাইনটা এখানে আমাদের লিখে দিব আমরা সবার প্রথমে লিখব সমাধান এই কথাটা লেখার পরে আমরা লিখবো দুই কুইন্টাল হুবহু এই লাইনটা লিখে দিব কারণ এখানে আর কোনো পাল্টাপাল্টি করা লাগবে না কারণ আমাদের আমাদের প্রশ্নে তারা জানতে চায় কত দিন তাহলে আমরা দিন শব্দটাকে ডান দিকে রাখবো আর যেই তথ্যটা দেওয়া আছে সেখানেও দিন শব্দটা ডান দিকেই দেওয়া আসে তাহলে আমরা হুবহু ওই লাইনটি এখানে লিখে দিব দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে তাহলে আমরা এই লাইনটা লিখে ফেললাম যে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে এখন আমরা পরবর্তী লাইনে লিখবো দুই কুইন্টাল চালে চালের পরিমাণ কিন্তু কমবেও না বাড়বেও না চাল কিন্তু একই পরিমাণ থাকবে দুই কুইন্টাল চালে একজন ছাত্রের এখন যে বিষয়টা এখানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দুই কুইন্টাল চাল আমি পনেরো জনকে দিলাম এই পনেরো জন খেতে 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 একসাথে খেতে খেতে তাদের তিরিশ দিন যাবৎ এই চালটা শেষ হইতে সময় লাগছে তিরিশ দিন লাগছে পনেরো জন ছাত্রের এখন আমি যদি ওই দুই কুইন্টাল চালি মাত্র একজনকে দেই তো নিজে নিজে ভাবেন যদি একজনকে দেই সে কি এই তিরিশ দিনের আগেই খেয়ে ফেলতে পারবে না তার আরও বেশি সময় লাগবে কারণ যেখানে এই দুই কুইন্টাল চাল শেষ করতে পনেরো জনের তিরিশ দিন লেগে গেছে পনেরো জন একসঙ্গে খেতে খেতে তাদের তিরিশ দিন সময় লেগে গেছে আমি যদি মাত্র একজনকে এই সবগুলো খাবার খেতে দিই সবগুলো চাল দিয়ে দিই সে কি এই তিরিশ দিনের আগেই শেষ করে দিতে পারবে না তার আরও বেশি সময় লাগবে পনেরো জনের যে কয়দিন সময় লাগছে একজনের তার চাইতে আরও বেশি সময় লাগবে তাহলে এখানে আমরা করব গুণ তাহলে আমরা লিখব তিরিশ গুণ পনেরো এবং একটু আগে আমরা যেই তথ্যটা দিয়ে সেটা হচ্ছে এই যে এখানেও দুই এখানেও দুই কোনো সংখ্যা এখানে পরিবর্তন হয় নাই তাহলে এখান থেকে কোনো সংখ্যা আমরা এখানে আনবো না এখানে যা আসে এখানে তাই এগুলো কিন্তু আমরা এখানে আনি নাই পরিবর্তন যেখানে যেখানে হইছে সেগুলো এখানে আনছি যেমন এখানে ছিল পনেরো হয়ে গেল এক তাহলে এই যে পরিবর্তন হইল। আমরা পনেরোকে এখানে নিয়ে আসলাম তাহলে যেগুলো যেই জায়গাতে পরিবর্তন হবে ওই সংখ্যাগুলোই আমরা নিয়ে কাজ করবো পরবর্তী লাইনে যাই ওই দুই কুইন্টাল চালে এখন বিশ জন ছাত্রের কথা বলা হয়েছে তাহলে আমি যদি এখন বিশ জন ছাত্রকে দিয়ে দিই তাহলে ওই দুই কুইন্টাল চাল শেষ করতে তাদের কতদিন সময় লাগবে এখন যে বিষয়টা খেয়াল করেন দুই কুইন্টাল চাল একজন ছাত্রের যে কয়দিন সময় লাগার কথা বিশ জনের কি ওই কয়দিন সময় লাগবে না তাদের আরও কম সময় লাগবে কারণ একজন ছাত্র এই দুই কুইন্টাল চাল খেতে 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 তারা অনেক সময় লাগবে কিন্তু আমি যদি এখন বিশ জনকে দিয়ে দিই তাহলে ওই দুই কুইন্টাল চাল খেতে এই বিশ জনের একেবারেই কম সময় লাগবে তাহলে এখানে যেহেতু কম তাহলে কম হইতে হইলে এখানে ভাগ করতে হবে তিরিশ গুণ পনেরো তাকে আমরা ভাগ করব এই বিষ দ্বারা লক্ষ্য করতেছেন এখানে দুই কোনো পরিবর্তন হয় নাই কোনো দুই এখানে আমরা আনিও নাই এখানের সংখ্যাগুলো পরিবর্তন হইতেছে আমরা এদিকে নিয়ে আসতেছি তাহলে এখানে একের জায়গায় বিষ হয়ে গেল আমরা বিষকে নিয়ে আসলাম এখন একজনের যে কয়দিন সময় লাগবে বিশ জনের তার চাইতে কম সময় লাগবে এই জন্য আমরা ভাগ করলাম এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে বুঝতে হবে যে কখন বেশি লাগবে কখন কম লাগবে আর বেশি হইতে হইলে গুণ কম হইতে হইলে ভাগ তাহলে এখানে আমরা যেহেতু কম হবে আমরা ভাগ করলাম এখন দেখি কাটাকাটিটা কিভাবে করে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা দশ দিয়ে কাটতে পারি দশ বিশের মধ্যে যায় দুইবার দশ তিরিশের মধ্যে যায় তিনবার ঠিক আছে কাটাকাটি হয়ে গেল আর কোনো কাটাকাটি করা যায় না দুই পনেরো তিন এই সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করা যাবে না তাহলে আমরা এখন পরবর্তী এনে লিখতে পারি তিন গুণ পনেরো তিন পনেরো কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দুই আমরা দেখতেছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আমরা এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করে দিব আমাদের উত্তর বের হয়ে যাবে মূলত এটাই উত্তর দুই ভাগের পঁয়তাল্লিশ দিন চলে এটাই হচ্ছে মূলত উত্তর কিন্তু এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে আছে এভাবে না রেখে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব তার মানে কি পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে দুই দ্বারা আমরা তাহলে একটু ভাগটা করে দেখাই রাফ হিসাবে আমরা করে দেখাই একটু এইদিকে দিকে দেখাই কারণ ওইদিকে আমরা এই অঙ্কটা একটু করে দেখানোর চেষ্টা করব তাহলে পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে এই দুই দ্বারা দুই চারের মধ্যে যায় দুইবার দুই দুগুণে চার থাকলো পাঁচ দুই পাঁচের মধ্যে যায় দুইবার দুই দুগুণে চার থাকলো এক তাহলে আমরা জানি যে মিশ্র ভগ্নাশ কীভাবে করে লিখতে হয় সেটা লিখতে হয় ভাগ ফল যেটা বের হইছে তাকে প্রথমে লিখতে হবে এরপরে দাগ দিয়ে আগের লাইনে হর যা ছিল এখনও হর তাই থাকবে আর ভাগ শেষ যেটা বের হয়েছে তাকে আমরা লব হিসাবে লিখে দিব আমরা পেয়ে গেলাম বাইশ সমস্ত দুই ভাগের এক অর্থাৎ সাড়ে বাইশ দিনের মতো তাহলে দুই কুইন্টাল চাল পনেরো জন ছাত্রের যদি তিরিশ দিন লাগে তাহলে বিশ জন ছাত্রের বাইশ সমস্ত দুই ভাগের এক দিন তাদের এই দুই কুইন্টাল চালে চলবে এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এখন লাস্ট লাইনে উত্তর হিসেবে লিখে দিব প্রশ্নে জানতে চেয়েছে কতদিন চলবে আমরা লিখব বাইশ সমস্ত দুই ভাগের এক দিন চলবে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম একই ধরনের এই দ্বিতীয় অঙ্কটাও আমরা দ্বিতীয় অঙ্কের মধ্যে যদি খেয়াল করি এখানে বলা আছে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে লোক কয়জন পঁচিশ জন এই পঁচিশ জন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে পরিশ্রম করে তো এই পঁচিশ জন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে পরিশ্রম করতে 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 সম্পূর্ণ কাজটা আট দিনে শেষ করতে পারে ওই পুরো কাজটা শেষ করতে এই ২৫ জন লোকের আট দিন সময় লাগে এখন আমাদের প্রশ্ন তারা জানতে চায় যদি আমরা পঁচিশ জন লোকের জায়গায় দশজন লোক দিয়ে দেয় দশজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করেই পরিশ্রম করবে তারা কিন্তু পরিশ্রম বেশি করে না ২৫ জন লোক যেরকম প্রতিদিন ছয় ঘন্টা কাজ করছে এই দশজন লোকও প্রতিদিন ছয় ঘণ্টা করেই কাজ করবে কমও করবে না বেশিও করবে না প্রতিদিন সমান কাজ করবে তাহলে এই দশজন লোকের সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে এটা তারা জানতে চায় তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি কত দিনে শেষ করতে পারবে এখানে দিন জানতে চাই আমরা জানি যে যেটা জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে তাহলে এখানে কত দিন দিন জানতে চাইতেছে তাহলে আমরা দিন কথাটাকে লিখবো ডান দিকে তাহলে আমরা আমাদের যেই তথ্যটা দেওয়া আছে সেখানে একটু তাকাই পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করতে পারে আমরা দেখতেছি লাইনের ডান দিকে এই দিন শব্দটা দেওয়া আছে তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে গেল কোনো উলটপালট করা লাগলো না যেভাবে আছে হুবহু ওইভাবে করেই আমরা লিখে দিতে পারবো কারণ আমরা দেখতেছি লাইনের ডান দিকে দিন শব্দটা দেওয়াই আছে আমাদের তথ্যের মধ্যে কোনো উলটপালট করা লাগবে না আমরা এই তথ্যটাকে যদি একটু এদিকে লিখে দেই তাহলে আমরা লিখবো এরকমভাবে ভাবে যে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে কথাটা আমি একটু এখানে সংক্ষেপে একটু লিখে দিই আমরা কথাটা লিখলাম একটু সংক্ষেপে লিখলাম কারণ যেহেতু এখানে জায়গাটা কম পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে আট দিনে তাহলে এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব যে একজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম কাজ কিন্তু কমবে না পরিশ্রম কিন্তু কমবে না প্রতিদিন ছয় ঘন্টা কাজ ছয় ঘন্টাই করতে হবে কম করা যাবে না বেশিও না সে ছয় ঘন্টা করে পরিশ্রম করবে একজন লোক দৈনিক ছয় ঘন্টা করে পরিশ্রম করে কাজটি শেষ করে এবার যে বিষয়টি একটু লক্ষ্য করুন পঁচিশ জন লোকের যেখানে আট দিন সময় লেগে যায় পঁচিশ জন লোক একসঙ্গে কাজটা করতে করতে তাদের আট দিন সময় লেগে যায় সেখানে একজন লোক কি ওই আট দিনের আগেই কাজটা শেষ করে দিতে পারবে না তার আরও বেশি সময় লাগবে তা যেহেতু বেশি সময় লাগবে তাহলে এখানে আমরা গুণ করবো কত দিয়ে গুণ করব আমরা এই আট দিয়ে গুণ করবো এই কে এবং আপনারা দেখতেছেন এখানেও ছয় এখানেও ছয় একই সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই আমরা কোনো ছয়কে কিন্তু এখানে নিয়েও নাই এবার পরবর্তী লাইনে যাই আমরা এখন পরবর্তী লাইনে গিয়ে লিখবো একজনের জায়গায় আমরা এখন দশজনকে দিয়ে দিব যদি জন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করতে থাকে তাহলে ওই কাজটি শেষ করতে তাদের কতদিন সময় লাগবে সেটা আমরা এখন বের করব। এখন একজন লোকের যে পরিমাণ দিন লাগবে যে কয়দিন দিন লাগবে জন লোকের কি ওই পরিমাণ সময় লাগবে না তাদের আরও কম সময় লাগবে কারণ এখানে মাত্র একজন লোক কাজ করতেছে একা সে একজন লোক কাজ করতে করতে তার যত দিন লাগবে আর জন মিলে কাজ করলে সময় আরও কম লাগবে তাহলে যেহেতু কম লাগবে তাহলে এখানে ভাগ করতে হবে আমরা এখানে ভাগ করব আট গুণ পঁচিশকে আমরা এখানে লিখি ভাগ করব এই দশ দ্বারা তাহলে এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে কাটতে পারি সবার প্রথমে সেটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ দশের মধ্যে পাঁচ যায় দুইবার পাঁচ দুগুণে দশ দুই আবার আটের মধ্যে যায় চারবার চার দুগুণে আট শেষ আমাদের কাটাকাটি করা চার পাঁচা বিশ দিনে আমরা পেয়ে গেলাম পঁচিশ জন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করতে করতে তাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে আট দিন লাগে যদি আমরা সেখানে দশজন লোক দিই আমি লোক কমিয়ে ফেলছি পঁচিশ জনের জায়গায় মাত্র জন লোককে দিলাম তাহলে তারা প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করতে করতে এই সম্পূর্ণ কাজটা শেষ করতে তাদের বিশ দিন সময় লাগবে তাহলে আমরা এই ধরনের অঙ্ক যত অঙ্ক আমাদেরকে দেখ না কেন এই ধরনের অঙ্ক হলে আমরা এই নিয়মে করে দিতে পারবো ইনশাল্লাহ এখন আমরা লাস্টে শুধু এটার উত্তরটা লিখে দিব যে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত দিনে কাজটি করতে পারবে আমরা লিখবো বিশ দিনে কাজটি করতে পারবে এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর আমরা এখন আরও কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ আমরা এখানে নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম প্রথম প্রশ্ন নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে অর্থাৎ ওই কাজটি শেষ করতে পারে আঠারো দিনে কিন্তু কয়জন শ্রমিক নয়জন শ্রমিক এখন আমাদের প্রশ্নের জিজ্ঞাসা করেছে ওই কাজটি আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে অর্থাৎ এখানে দিন জানতে চায় যে আমরা যদি সবার প্রথমে নয় জন শ্রমিককে দেই তাহলে ওই জন শ্রমিক কাজটা শেষ করতে পারবে আঠারো দিনে এখন যদি আমরা নয় জন শ্রমিকের জায়গায় যদি আমরা আঠারো জন শ্রমিক দেই তাহলে কত দিনে কাজটা শেষ করা যাবে এটা তারা জানতে চায় দুই নাম্বার প্রশ্ন জন লোক আঠাইশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে এখানে কয়জন লোক জন লোক কয় দিনে আঠাইশ দিনে এখন প্রশ্নে জানতে চাই যদি জন লোকের জায়গায় চব্বিশ জন লোক দেওয়া হয় তাহলে এই চব্বিশ জন লোক ওই জমির ফসল কাটতে পারবে কত দিনে এটা হচ্ছে আমাদের এই প্রশ্ন এখন দুইটা প্রশ্ন কিন্তু হুবহু একই রকমের এখন এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা একেবারে বেশি সহজ দ্বিতীয়টার তুলনায় তো আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা করে দিব যেহেতু প্রথমটা অনেক বেশি সহজ এটার করলাম না তাহলে দ্বিতীয়টা করি আমরা লিখবো সমাধান আমাদের প্রশ্নে তারা জানতে চায় যে ছয়জন লোকের জায়গায় চব্বিশ জন লোক দিলে কত কাজটা শেষ হয়ে যাবে তাহলে কত দিন জানতে চাই দিন তাহলে আমরা লাইনটা যখন সাজাবো তখন কীভাবে লিখবো তখন দিন কথাটাকে লাইনের ডান দিকে বসাবো আমরা দেখতেছি সবার প্রথমে যেই তথ্যটা দেওয়া আসে ছয়জন লোক আঠাইশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে আমরা দেখতেছি এই ছয় আর এই আঠাশ দুইটা সংখ্যার মধ্যে আঠাইশ এই সংখ্যাটাই ডান দিকে দেওয়া আছে। দিনের যেই সংখ্যাটা এটা ডান দিকে দেওয়া আছে তার মানে কোনো ঝামেলা নাই খুব সুন্দরভাবে সাজানো আছে আমরা তাহলে এই লাইনটি এখন লিখব হুবহু ছয়জন লোক কিন্তু এই আঠাইশ দিন এই কথাটা একেবারে লাস্টে দিয়ে দিলে লাইনটা বেশি সুন্দর দেখায় আমরা কিন্তু কোনো ওলটপালট করতেছি না যা আছে তাই শুধু এই আঠাইশ দিনের এই শব্দটা একটু আরও বেশি ডান দিকে দিতেছি তাহলে আমরা লিখবো ছয়জন লোক কোনো জমির ফসল কাটতে পারে কত দিনে সেটা হচ্ছে আঠাইশ দিনে আমরা এই সংখ্যাটা এখানে লিখে দিলাম তাহলে লাইনটা সাজানো হয়ে গেল যে জন লোক কোনো জমির ফসল কাটতে পারে আঠাইশ দিনে অতএব একজন লোক কোন জমির ফসল কাটতে পারে এখন যে বিষয়টা এখানে খেয়াল করেন জন লোকের যেখানে কাজটা শেষ করতে আঠাইশ দিন লাগে একজন লোক কি ওই আঠাইশ দিনের আগেই কাজটা শেষ করে ফেলতে পারবে নাকি তার আরও বেশি সময় লাগবে তার আরও বেশি সময় লাগবে কারণ জন মিলে কাজটা করতেছে তারপরও তাদের আঠাইশ দিন লেগে গেল আর সেখানে আমি যদি মাত্র একজন লোককে এই কাজটা শেষ করার দায়িত্ব দেই তাহলে সেকে আরও তাড়াতাড়ি করতে পারবে না তার এই আঠাইশ দিনের বেশি সময় লাগবে আর আমরা জানি বেশি হলে গুণ করতে হয় তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে আঠাইশকে গুণ করব এখানের এই ছয় দ্বারা পাশে লিখে দেব দিনে এবার পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে লিখবো অতএব আমাদেরকে কিন্তু লোক দেওয়া আছে চব্বিশ জন লোক তাহলে আমরা এখানে চব্বিশ কথাটা লিখব চব্বিশ জন লোক কোনো জমির ফসল কাটতে পারে এখন যে বিষয়টা খেয়াল করেন একজন লোকের কাজটা শেষ করতে যে পরিমাণ সময় লাগবে আমি যদি সেখানে চব্বিশ জন লোক দেই তাহলে তাদেরকে আরও বেশি সময় লাগবে না তাদের আরও কম সময় হয়ে যাবে কারণ কাজটা এখানে করতেছে একজন আর এখন ওই কাজটাই করতেছে চব্বিশ জন তাহলে চব্বিশ জন মিলে যখন কাজটা করতেছে তাদের সময়টা কম লাগবে আর কম হইলে ভাগ করতে হয় আমরা এখানে ভাগ করব আঠাইশ গুণ ছয় তাদেরকে ভাগ করব এই যে এই চব্বিশ দ্বারা এখানে আমরা দেখি কাটাকাটি করলে কত ফলাফল বের হয় এখানে আমরা দেখতেছি ছয় চব্বিশের মধ্যে যায় চারবার চার ছয় চব্বিশ আমরা এখানে ছয় দিয়ে কাটলাম ছয় ছয়ের মধ্যে যায় একবার ছয় চব্বিশের মধ্যে যায় চারবার চার ছয় চব্বিশ এই চার আবার আঠাইশের মধ্যে যায় সাতবার চার সাতা আঠাইশ তাহলে আমরা পেয়ে গেলাম সাত এক সাত দিনে তাহলে আমরা যদি জন লোকের যদি আঠাইশ দিন সময় লেগে যায় ওই জমির ফসল কাটতে আমরা ছয় জনের জায়গায় যদি চব্বিশ জন লোক দেই তাদের মাত্র সাত দিন সময় লাগবে এর এই সাত দিনের মধ্যে তারা ওই জমির ফসল কেটে ফেলতে পারবে আমরা এই ফলাফলটা এখানে লিখে দিব যে অতএব সাত দিনে জমির ফসল কাটতে পারবে এটাই হচ্ছে উত্তর এবং এই যে অঙ্কটা করলাম হুবহু এই একই অঙ্কের মতো করে আমাদের প্রথম অঙ্কটা সেখানে বলছে নয় জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে এখন ওই নয়জন শ্রমিকের জায়গায় যদি আঠারো জন শ্রমিক দেওয়া হয় তাহলে কতদিন সময় লাগবে আমরা শ্রমিকের সংখ্যা বাড়াই দিলাম তাহলে তো সময় কম লাগবে তাহলে আমরা এখানে লিখবো যে নয় জন শ্রমিক একটি কাজ করতে পারে আঠারো দিনে অতএব একজন শ্রমিক ফলাফল বের করবো অতএব আঠারো জন শ্রমিক এভাবে করে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে এই একই রকমভাবে আমরা প্রথম অঙ্কটা করতে পারবো এবং এই ধরনের যত অঙ্কই দিক না কেন আমরা করতে পারবো ইনশাআল্লাহ আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম প্রশ্নটিতে বলা হয়েছে একটি বাঁধ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে অর্থাৎ তিনশো জন শ্রমিক যদি একসঙ্গে কাজ করতে থাকে তাহলে তাদের পঁচিশ দিন সময় লাগবে এই বাঁধ তৈরি করতে এখন আমাদের প্রশ্নে বলছে যদি আঠারো দিনে বাথটির কাজ শেষ করতে হয় তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে অর্থাৎ কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে যদি আঠারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হয় প্রথমে কিন্তু তারা বলে দিছে তিনশো ষাট জন শ্রমিক মিলে কাজ করতে করতে পঁচিশ দিন লাগে কিন্তু সেই পঁচিশ দিন দেওয়া যাবে না যদি আঠারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে ইতিমধ্যে তো আমাদের কাছে তিনশো জন শ্রমিক আছেই এখন আরও কয়জন অতিরিক্ত লাগবে এটাই হচ্ছে মূল প্রশ্নটা এখন কিভাবে সমাধান করব। এখানে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে শ্রমিক জানতে চাই কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তাহলে শ্রমিকের সংখ্যাটা জানতে চাই তাহলে আমরা করবো কি অঙ্কটা করার সময় লাইনের ডান দিকে শ্রমিকের সংখ্যাটা লিখবো যেটা আমাদের তথ্যে দেওয়া আছে। তাহলে আমরা লাইনটাকে একটু সাজিয়ে এভাবে করে লিখতে পারি যে সমাধান পঁচিশ দিনে বাঁধটি তৈরি করতে পারে তিনশো জন শ্রমিক আমরা আমাদের অঙ্কের মধ্যে শ্রমিকের সংখ্যাটা আগে দেওয়া ছিল আর দিন পরে দেওয়া ছিল কিন্তু আমাদের অঙ্কতে যেহেতু শ্রমিক জানতে চাই এই জন্য আমরা শ্রমিক কথাটাকে শেষে লিখলাম ডান দিকে আর বাকিগুলোকে আগে লিখে দিলাম তাহলে পঁচিশ দিনে বাঁধটি তৈরি করতে পারে তিনশো জন শ্রমিক এখন আমরা যদি পঁচিশ দিনের জায়গায় যদি আমরা বলি এক দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে তাহলে একটু ভালো করে খেয়াল করেন যেখানে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন লেগে যায় কাজটা করতে আমি যদি সেখানে মাত্র এক দিনের মধ্যে কাজটা শেষ করতে বলি তাহলে কি তিনশো ষাটজন শ্রমিক হবে না হবে না আরও বেশি শ্রমিক লাগবে তাহলে আমরা এখানের মধ্যে গুণ করব। তিনশো ষাট গুণ পঁচিশ কারণ পঁচিশ দিনে তিনশো জন শ্রমিক লাগে সেখানে একদিনের মধ্যে কাজ শেষ করতে হবে তাহলে আরও বেশি শ্রমিক লাগবে আমরা গুণ করলাম জন শ্রমিক এবার পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখবো না সময় তো আসলে একদিন না সময় আঠারো দিন তাহলে আঠারো দিনে বাঁধটি তৈরি করতে পারবে এখন একদিনে বাঁধ তৈরি করার জন্য যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন আঠারো দিনে বাঁধ তৈরি করার জন্য অত শ্রমিক লাগবে না কারণ আমি যখন সময় বাড়ায় দিছি তাদেরকে আমরা জানি যে সময় যদি বেড়ে যায় তাহলে শ্রমিক কম লাগবে আর শ্রমিক যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে এটা আমরা জানি তাহলে এখানের মধ্যে আমাদের প্রথমে সময় কম ছিল এই জন্য আমাদের এখানে শ্রমিক বেশি লাগছে কারণ পঁচিশ দিনের জায়গায় মাত্র একদিন সময় দেওয়া হয়েছে তাহলে একদিনে একদিন দেওয়ার কারণে শ্রমিকের পরিমাণ বেড়ে গেছে কিন্তু এখন একদিন না আমরা এখন আঠারো দিন সময় দিলাম সময় বাড়াই দিলাম একদিনের জায়গায় আঠারো দিলাম সময় বাড়িয়ে দিলাম তাহলে আমাদের শ্রমিক কম লাগবে তাহলে এখানে আমরা করব ভাগ তাহলে তিনশো ষাট গুণ পঁচিশ তাদেরকে আমরা ভাগ করব এই আঠারো দ্বারা এখন আমরা ভাগটা করি আমরা জানি যে আঠারো এই যে ছত্রিশ এই ছত্রিশের মধ্যে দুইবার যায়। আঠারো দুগুণে ছত্রিশ আর এই যে শূন্যটা এটা কেটে দিয়ে আমরা উপরে বসিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি তিনশো কাটাকাটি করা যায় না পরবর্তী লাইনে আমরা করব যে আর এই শূন্যটা আমরা বসিয়ে দিব একদম সহজে গুণ করে ফেললাম যে পঁচিশকে বিশ দিয়ে গুণ দিলে কত একদম আলাদা করে করার দরকার নেই মুখে মুখে করা যাবে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর এই শূন্যটা বসাই দিলাম পাঁচশো জন শ্রমিক এখন আমরা দেখতেছি যে পঁচিশ দিনের জায়গায় যদি আঠারো দিনের মধ্যে ওই বাঁধের কাজ শেষ করতে হয় তাহলে পাঁচশো জন শ্রমিক লাগবে এখন এই পাঁচশো জন শ্রমিককে আমার নতুন করে নিয়ে আসতে হবে না এই পাঁচশো জন শ্রমিক আমার নতুন করে নিয়ে আসতে হবে না তার কারণ ইতিমধ্যে এই পাঁচশো জনের মধ্যে আগে থেকেই আমার তিনশো ষাট জন শ্রমিক এখানে আসে আগে থেকেই তিনশো ষাট জন শ্রমিক এখানে আসে অতিরিক্ত যেই কয়জন তাদেরকে আমার নতুন করে ভাড়া করে নিয়ে আসতে হবে এই কাজটা করার জন্য তাহলে আমাদের এখানে প্রশ্ন কিন্তু এটাই জানতে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে যে আমরা লিখব অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে আঠারো দিনে কাজটা শেষ করার জন্য মোট শ্রমিক লাগবে পাঁচশো জন কিন্তু এই পাঁচশো জনের মধ্যে তিনশো জন শ্রমিক আমার আগে থেকেই ছিল তাহলে এই পাঁচশো জনের মধ্য থেকে আমরা তিনশো জনকে বাদ দিয়ে দিব পাঁচশো থেকে তিনশো ষাট বিয়োগ করলে হয় একশো চল্লিশ এই যে একশো চল্লিশ জন শ্রমিক এদেরকেই আমার নতুন করে নিয়ে আসতে হবে এরা হচ্ছে অতিরিক্ত শ্রমিক তিনশো ষাট জন শ্রমিক আগে থেকে ছিল এখন নতুন করে আরও একশো জন একশো চল্লিশ জন শ্রমিককে আমরা নিয়ে আসবো তাহলেই আমরা ওই বাঁধের কাজ আঠারো দিনে শেষ করে ফেলতে পারবো তাহলে আমরা লিখবো এখানে এখানে আমরা উত্তর শব্দ লিখে দিতে পারি আর অতিরিক্ত কিছু লেখা লাগবে না তাহলে আমাদেরকে প্রশ্নে বলেছে যে একটি বাঁধ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে আমরা বের করলাম অতিরিক্ত শ্রমিক লাগবে একশো চল্লিশ জন তো এই ধরনের যত অঙ্ক দেখ আমরা করতে পারবো ইনশাআল্লাহ আমরা এখন নতুন করে একটি প্রশ্ন লিখলাম এবং এই প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত আমরা দেখতেছি যদিও এটা একটা প্রশ্ন কিন্তু আসলে এখানে দুইটা প্রশ্ন সেটা হচ্ছে প্রথম প্রশ্ন সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে দ্বিতীয় প্রশ্ন তার গতিবেগ কত তাহলে এই অঙ্কটা করার সময় সবার প্রথমে আমাদেরকে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে সেটা বের করতে হবে সবার প্রথমে একটা তথ্য দেওয়া আছে প্রতিদিন দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রতিদিন বলতে আমরা এখানে একদিনকে ধরবো যে একদিনে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন সে একদিনে সাইকেল চালাই এই দুই ঘন্টা স্কুলে আসা যাওয়া করার জন্য তাহলে আমরা বলতে পারি সে একদিনে দশ কিলোমিটার পথ অতিক্রম করে কারণ আমাদের এখানে জানতে চেয়েছে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সবার প্রথমে বলবো একদিনে দশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে ছয় দিনে কত কিলোমিটার পথ সেটা আমরা এখানে বের করবো আমরা লিখবো সমাধান একদিনে পথ অতিক্রম করে দশ কিলোমিটার তাহলে একদিনে সে কতটুকু পথ অতিক্রম করে সেটা আমরা লিখলাম যে একদিনে পথ অতিক্রম করে দশ কিলোমিটার অতএব ছয় দিনে পথ অতিক্রম করে বেশি একদিনে যতটুকু অতিক্রম করবে দশ দিনে তার চেয়ে বেশি অতিক্রম করবে এখানে গুণ হবে গুণ ছয় কিলোমিটার সমান ষাট কিলোমিটার আমরা পেয়ে গেলাম সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এখানে আবার আরেকটা অংশ করতে পারি আমি একটু আরেকটা কালার দিয়ে লিখি যে তার গতিবেগ কত এখন গতিবেগ যখন বলবে তখন বুঝতে হবে গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় সে কতটুকু যেতে পারে এটাই হচ্ছে গতিবেগ প্রতি এক ঘন্টায় সে যতটুকু দূরত্ব যাবে সেটাই তার গতিবেগ তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে সে দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় কিন্তু আমরা যেহেতু তার গতিবেগ বের করব আর গতিবেগ মানে হচ্ছে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় সে কতটুকু যেতে পারে তাহলে আমরা এখানে লিখব যে দুই ঘন্টায় যায় দশ কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় দুই ঘন্টা যতটুকু যাবে এক ঘন্টায় তার সাথে কম যাবে তাহলে ভাগ করবো দশকে যদি আমরা এই দুই দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাব পাঁচ কিলোমিটার তার মানে সে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার পথ যেতে পারে এটাই হচ্ছে তার গতিবেগ আমরা এখন এই দুইটি উত্তর একসাথে এখানে লিখে দিব সে ছয় দিনে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে এটা একটা উত্তর আবার তার গতিবেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার এটা দ্বিতীয় উত্তর আমরা সম্পূর্ণ উত্তরটা এইদিকে লিখে দিই যে অতএব সে ছয় দিনে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ হল পাঁচ কিলোমিটার এভাবে একটা টান দিয়ে পাশে লিখে দিব ঘন্টা যে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যেতে পারে তাহলে আমরা এই দুইটা উত্তর একসঙ্গে লিখে দিলাম আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে সে ছয় দিনে কতটুকু পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত আমরা বের করলাম সে ছয় দিনে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে কারণ সে একদিনে দশ কিলোমিটার যায় তাহলে ছয় দিনে ষাট কিলোমিটার কত অতিক্রম করবে এবার দ্বিতীয় প্রশ্ন তার গতিবেগ কত সে দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় আর গতিবেগ বলতে বোঝানো হয় প্রতি ঘন্টায় সে কতটুকু যেতে পারে তাহলে দুই ঘন্টায় যায় দশ কিলোমিটার আর প্রতি ঘন্টা মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তাহলে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে আশা করি আমরা এই অঙ্কটা যেভাবে করে করলাম এভাবে করে আরও অন্যান্য এই ধরনের যত অঙ্ক দিক আমরা করতে পারবো ইনশাআল্লাহ আমরা নতুন করে এখানে একটি প্রশ্ন লিখলাম আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে অর্থাৎ সে প্রতিদিন দশ ঘন্টা করে হাঁটে এইভাবে করে হাঁটতে 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 বারো দিন যখন হয় তখন সে চারশো আশি কিলোমিটার অতিক্রম করেছে তো এখন আমাদের কাছে তারা জানতে চায় রবিন যদি দৈনিক নয় ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে রবিন আগে হাঁটতো দশ ঘন্টা কিন্তু এখন যদি সে দশ ঘন্টার জায়গায় প্রতিদিন নয় ঘন্টা করে হাঁটে তাহলে তিনশো ষাট কিলোমিটার যেতে তার কত দিন লাগবে তাহলে এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমাদের এখানে দিন জানতে চাই কত দিন কত দিন লাগবে তাহলে আমরা জানি যে আমাদের অঙ্কের মধ্যে ঐকিক নিয়মের অঙ্কতে যেইটা জানতে চাই যেটা জানতে চাই যেই মান জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে প্রশ্নে যেটা জানতে চাবে সেটা আমাদেরকে লিখতে হবে লাইনের ডান দিকে তাহলে প্রথমে যে আমাদেরকে একটা তথ্য দেওয়া আছে রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে এই যে তথ্যটা দেওয়া এই তথ্যটাকে আমরা এখানে আমাদের লিখবো কিন্তু লেখার সময় আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে তাহলে আমরা এখানে মধ্যে এখন এই লাইনটা লিখি লাইনটা লেখার সময় শুধুমাত্র একটুখানি পরিবর্তন আমরা করব। এই যে বারো দিন কথাটা যে আছে এই কথাটাকে আমরা লাইনের ডান দিকে লিখব শুধু এতটুকুই পরিবর্তন বাকি পুরো লাইন হুবহু একই রকম থাকবে যেমন আমরা এখানে মধ্যে লাইনটা লিখি এখন সমাধান তাহলে এখানের মধ্যে আমরা বারো দিনে কথাটা লিখে দিব যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পুরো লাইনটাই কিন্তু আমাদের এই যে সবার প্রথমে যে তথ্যটা দেওয়া আছে তার মতোই শুধুমাত্র বারো দিন কথাটাকে আমরা লাইনের একেবারে শেষে লিখলাম এই লাইনের ডান দিকে লিখলাম বারো দিন কারণ আমাদেরকে যখন আমরা পুরো অঙ্কটা করব এক পর্যায়ে আমরা দিন বের করব যে কত দিন লাগবে তো প্রশ্নে যেটা জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে তো আমরা এখানে আমাদের লিখলাম রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে বারো দিনে তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যাই এখন আমরা লাইনগুলো ঐকিক নিয়মের অনুযায়ী লাইন বাই লাইন করতে থাকবো রবিন দৈনিক দশ ঘন্টা করে হাঁটে কিন্তু আমি যদি এখন দশ ঘন্টার জায়গায় আমি বলি এক ঘন্টা করে হাঁটে অর্থাৎ তার হাঁটার পরিমাণ কমে গেছে আগে হাঁটতো প্রতিদিন দশ ঘন্টা এখন হাঁটে মাত্র এক ঘন্টা তা আমি যদি বলি যে দশ ঘন্টা হেঁটে তো চারশো আশি কিলোমিটার গেল এক ঘন্টা করে হেঁটেও চারশো আশি কিলোমিটারে যেতে হবে তাহলে আপনারাই বলুন তাহলে কি সে আগে যেমন বারো দিনে যেতে পারতো এখন কি বারো দিনে যেতে পারবে অবশ্যই না তার সময় বেশি লাগবে কারণ এখন সে মাত্র এক ঘন্টা করে হাঁটে যেহেতু সময় বেশি লাগবে আমরা এখানে গুণ করব। আমরা এখানের মধ্যে বারো গুণ দশ লিখবো এখন যেই বিষয়টা আরেকটা তথ্য এখানে মধ্যে বলি মনে রাখতে হবে আমরা ঠিক যেই জায়গার মধ্যে পরিবর্তন করবো ওইখানের সংখ্যাগুলোই এখানে নিয়ে আসব। যেমন লক্ষ্য করলে দেখবেন এখানে চারশো আশি এখানেও চারশো আশি কোনো পরিবর্তন করি নাই এখান থেকে চারশো আশি এখানে আনিও নাই কিন্তু এখানে দশ আর এখানে এক এই যে একটা পরিবর্তন করলাম এই জন্যই আমরা এখান থেকে দশকে এখানে নিয়ে গেছি ঠিক যেই যে জায়গাতে আমরা পরিবর্তন করব সংখ্যার পরিবর্তন ওইখানের সংখ্যাগুলোই এই দিকে নিয়ে আসব। গুণ করব নাকি ভাগ করবো সেটা পরের কথা কিন্তু ওইখানের সংখ্যাগুলো এখানে নিয়ে আসব। এখানে কোনো পরিবর্তন করি নাই কোনো সংখ্যা নেইও নাই এইখানে পরিবর্তন করছি তো এখান থেকে সংখ্যা নিয়ে গেলাম এখন আমরা পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি বলি যে রবিন এখনও এক ঘন্টা করেই হাঁটে আগে যেমন এক ঘন্টা হাঁটতো এখনও এক ঘন্টায় হাঁটে কিন্তু এখন আর তাকে চারশো আশি কিলোমিটার যেতে হবে না তাকে আরও কম যেতে হবে মাত্র এক কিলোমিটার যেতে হবে এবার তাহলে কি হবে চারশো আশি কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগতো এক কিলোমিটার যেতে অবশ্যই ওই পরিমাণ সময় লাগবে না আরও কম লাগবে যেহেতু কম তার মানেই ভাগ করবো আমরা কারণ যখন বেশি লাগে গুণ করতে হয় তাহলে মান বাড়ে আর যখন কম হয় তখন ভাগ করলে মান কমে আমরা এখানে ভাগ করব। বারো গুণ দশ এবার আমরা যে ভাগ করব এখানে কোন সংখ্যাটা লিখব একটু লক্ষ্য করুন এখানেও এক এখানেও এক কোনো পরিবর্তন হয় নাই কোনো এক এখানে নেইও নাই এখানে চারশো আশি এইখানে এক একটা পরিবর্তন হয়ে গেছে এখান থেকে আমরা সংখ্যাটাকে নিয়ে গেলাম এখানে আমরা লিখে দিব এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো যে কোন জায়গায় আমরা সংখ্যা পরিবর্তন করতেছি তো এখন আমরা পরবর্তী লাইনে যাই আমাদের অঙ্ক একদম শেষ হওয়ার একদম কাছাকাছি চলে গেছে পরবর্তী লাইনে আমরা যে বিষয়টা বের করব যে এখন সে এক ঘন্টা করেই হাঁটে কিন্তু সে এক কিলোমিটার আর এখন যাবে না এখন তাকে বেশি যেতে হবে তিনশো ষাট কিলোমিটার যেতে হবে এই যে তিনশো ষাট কিলোমিটার আমরা কিন্তু অঙ্কে একদম শেষ জায়গাতে যাইতেছি তিনশো ষাট কিলোমিটার যেতে তার কতদিন সময় লাগবে এক ঘন্টা করে হেঁটে এক কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে এক ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে আরও বেশি সময় লাগবে যেহেতু বেশি লাগবে তিনশো ষাট দ্বারা আমরা গুণ করব কোথায় গুণ করব বারো গুণ দশ গুণ তিনশো ষাট ভাগ চারশো আশি দিনে আমরা তিনশো ষাটকে উপরে গুণ করলাম কারণ আমরা জানি যে যখন কোনো একটা সংখ্যাকে আমরা এই ভাগ চিহ্নটা এই যে ভাগ চিহ্ন এই ভাগ চিহ্নের উপরে যখন গুণ করি তখন তার মান বাড়ে আর যখন কোনো একটা সংখ্যাকে এই ভাগ চিহ্নের নিচে গুণ করি তখন তার মান কমে তাহলে এখানে আমাদের উদ্দেশ্য মান বাড়ানো কারণ এক কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে তিনশো ষাট কিলোমিটার যেতে তার চেয়ে বেশি সময় লাগবে তাহলে মান বাড়ানো আমরা তিনশো ষাটকে উপরে গুণ করলাম মান বাড়বে এখন আমরা করব আমাদের অঙ্কের সর্বশেষ লাইন রবিন এক ঘন্টা করে হাঁটবে না রবিন নয় ঘন্টা করে হাঁটবে এটাই আমাদের প্রশ্নে বলা আছে যে রবিন দৈনিক নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে পারবে কতদিনে তাহলে এক ঘন্টা করে সে হাঁটবে না তার হাঁটার পরিমাণ এবার সে বাড়ায় দিছে আগে হাঁটতো এক ঘন্টা এখন হাঁটবে নয় ঘন্টা নয় ঘন্টা করে হেঁটে তাকে তিনশো ষাট কিলোমিটারই যেতে হবে তাহলে এক ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগার কথা নয় ঘন্টা করে হেঁটে তিনশো কিলোমিটার যেতে অত সময় লাগবে না আরও কম সময় লাগবে কারণ এখন সে বেশি হাঁটতেছে কম সময় লাগবে তাহলে যেহেতু কম কথাটা কি বললাম কম তাহলে আমরা এখন এই নয়কে নিচে গুণ করব মান কমবে একটু আগে যেই ব্যাখ্যাটা দিছিলাম সেই ব্যাখ্যাটাই এখন আমরা এখানে লিখি বারো গুণ দশ গুণ তিনশো নিচে লিখবো চারশো আশি গুণ নয় এখানের মধ্যে লিখব তাহলে লক্ষ্য করুন আমরা এখানেও কিন্তু নয় নয় দ্বারা গুণ করছি কিন্তু এখন আমরা নয় দ্বারা যে গুণ করলাম এটা এই ভাগ চিহ্নের নিচে গুণ করছি তাহলে গুণ করলে বাড়ে কিন্তু আমরা এই ভাগ ভাগচিহ্নের নিচে গুণ করার কারণে মান কমবে মান কমবে এই ভাগ চিহ্নের নিচে গুণ করলে মান কমে যায় তাহলে এক ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে আরও কম সময় লাগবে এজন্য আমরা এই নয়কে নিচে গুণ করছি এখানে এক আর এখানে নয় পরিবর্তন এই আমরা সংখ্যাটাকে এখানে লিখছি তিনশো ষাট তিনশো ষাট কোনো পরিবর্তন নাই এখান থেকে কোনো সংখ্যা কিন্তু এখানে লিখি নেই তিনশো ষাট কিন্তু আগে থেকেই লেখা ছিল আমরা এখন নতুন করে কোনো কিছু লিখি নাই আচ্ছা তাহলে এখন আমরা আমাদের একটা কাজ করি কাটাকাটির সেই কাজ খুব সহজ আমরা কাটাকাটিটা করতে পারবো সেটা কিভাবে সেটা হচ্ছে তিনশো ষাট একটা শূন্য আছে চারশো আশি একটা শূন্য আছে একটা শূন্য মানে আমরা বলবো দশ দুইটা শূন্য বলবো একশো তিনটা শূন্য বলবো এক হাজার তাহলে এখানেও একটা শূন্য এখানেও একটা শূন্য আমরা বলবো দশ দিয়ে কাটা যায় কত দিয়ে কাটা যায় দশ দিয়ে দশ তিনশো ষাটের মধ্যে যায় বার আমরা অনেক সময় বলে থাকি যে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম কিন্তু আসলে এটা ভুল আসলে এটা কোনো নিয়ম না যে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম না বিষয়টা হচ্ছে এখানের একটা শূন্য মানে দশ আমরা দশ দিয়ে কাটবো এখানের একটা শূন্য মানে দশ আমরা দশ দিয়ে কাটবো তাহলে দশ দিয়ে কাটলে এখানে শূন্য কাটা হয়ে যায় এখানে শূন্য কাটা হয়ে যায় দিয়ে আমরা তাড়াতাড়ি করে বলতে গিয়ে শূন্য আর শূন্য কেটে দিলাম কিন্তু আসলে এটা ঠিক নয় আমরা দশ দিয়ে কাটলাম দশ দিয়ে এটাকে কাটলে হয় ছত্রিশ দশ দিয়ে টিকে কাটলে হয় আটচল্লিশ এবার কিভাবে কাটাকাটি যাবে বারো বারোর মধ্যে যায় একবার বারো আটচল্লিশের মধ্যে যায় চারবার চার বারং আটচল্লিশ এই চার ছত্রিশের মধ্যে যায় নয় বার চার নং ছত্রিশ খেয়াল করেন উপরে একটা নয় নিচে একটা নয় খুব সহজে কাটাকাটি করা যাবে নয় নয়ের মধ্যে যায় একবার শেষ আমাদের কাটাকাটি পরবর্তীতে আমরা ফলাফল লিখব দশ একে কে দশ দিনে আমরা বের করতে পারলাম যে রবিন যদি প্রতিদিন নয় ঘন্টা করে হাঁটে তিনশো কিলোমিটার যেতে তার দশ দিন সময় লাগবে কয় দিন সময় দশ দিন সময় এখানে যে কাটাকাটিটা করলাম কাটাকাটি একটু বড়ো আরেকবার বলে দিই আমরা সবার প্রথমে দশ দিয়ে তিনশো ষাটকে কাটলাম ছত্রিশ দশ দিয়ে চারশো আশিকে কাটলাম আটচল্লিশ বারো আটচল্লিশের মধ্যে চারবার যাই চার ছত্রিশের মধ্যে নয় বার যাই নয় নয়ের মধ্যে একবার যাই দশ এককে দশ দশ এক দশ দিনে অর্থাৎ রবিন যদি প্রতিদিন অর্থাৎ দৈনিক নয় ঘন্টা করে হাঁটে তাহলে তিনশো কিলোমিটার যেতে তার দশ দিন সময় লাগবে ঠিক এই কথাটাকেই আমরা এখানে উত্তরের লাইন হিসেবে লিখে দিব তাহলে আমরা এখানে এই লাইনটাই লিখে দিলাম উত্তরের লাইন হিসেবে লিখলাম দৈনিক নয় ঘন্টা হেঁটে সে দশ দিনে আমাদেরকে বলছে সে কত দিনে আমরা বললাম সে দশ দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম প্রশ্নটিতে বলা হয়েছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে এরপরেই বলা আছে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তার মানে চারজন পুরুষ এবং দশজন বালক মিলে একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি যদি ছয় জন পুরুষ এবং পনেরো জন বালক দেওয়া হয় তাহলে তারা ওই কাজটি দিনে করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখানে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে প্রথম তথ্য জন পুরুষ জন বালকের সমান কাজ করে তার মানে কি তার মানে হচ্ছে জন বালক যতটুকু কাজ করে জন পুরুষ ততটুকু কাজ করে ফেলতে পারে জন বালক যতটুকু কাজ করতে পারে জন পুরুষ ততটুকু কাজ করতে পারে এরপরে আরেকটা তথ্য দেওয়া যে চারজন পুরুষ এবং দশজন বালক চারজন পুরুষ এবং দশজন বালক মিলে এখানে কিন্তু কেউ আলাদা না চারজন পুরুষ এবং দশজন বালক মিলে একটি কাজ একুশ দিনে করতে পারে তাহলে এই চারজন পুরুষ আর দশজন বালক মিলে যেই কাজটি একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ এবং পনেরো জন বালক মিলে কত দিনে করতে পারবে অর্থাৎ চারজন পুরুষের জায়গায় এখন জন পুরুষ দেওয়া হয়েছে জন বালকের জায়গায় পনেরো জন বালক দেওয়া হয়েছে অর্থাৎ এখানে লোক বাড়ানো হয়েছে তাহলে ওই কাজটাই চারজন পুরুষ আর জন বালকের যে একুশ দিন লাগলো ওই কাজটি এখন জন পুরুষ আর পনেরো জন বালকের একসাথে মিলে ওই কাজটি কতদিন লাগবে ওই কাজটি করতে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখন আমরা করবো কি আমাদের অঙ্কের মধ্যে আমরা দুইটা শব্দ দেখতে পাইতেছি একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে বালক আমরা আমাদের অঙ্কটার মধ্যে পুরুষ এবং বালক এই দুইটা শব্দকে যে কোনো একটি শব্দে রূপান্তর করব হয় আমরা পুরুষদেরকে বালকের সমান বানিয়ে ফেলবো অথবা বালকদেরকে পুরুষের সমান বানিয়ে ফেলব। তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে তাহলে সবার প্রথমে আমরা যদি এই তথ্যটা লিখি যে সমাধান এই অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা দিয়ে একটা সৃজনশীলের মতো বানিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে সবার প্রথমে যে তথ্যটা দেওয়া আছে যে জন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে এই তথ্যটাকে আমরা লিখবো এবং আমরা চেষ্টা করব আমাদের এই অঙ্কটার মধ্যে পুরুষদেরকে বালকের সমান বানিয়ে ফেলার জন্য এবং আপনারা যদি চান বালকদেরকে কিন্তু পুরুষের সমান বানিয়ে অঙ্ক করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু তা আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে পুরুষদেরকে বালকের সমান এটা করে ফেলব যে পুরুষরা বালকের কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব এখানে আমরা লিখব জন পুরুষ তাহলে আমরা এখানে লিখব জন পুরুষের সমান কাজ করে তিনজন তাহলে জন পুরুষের সমান কাজ করে এখানে আমরা যদি কাজ শব্দটা লিখি কাজ সমান কাজ করে জন পুরুষের সমান কাজ করে তিনজন বালক এই কথাটা আমরা লিখলাম যে দুইজন পুরুষের সমান কাজ করে তিনজন বালক আমাদের প্রথমে তথ্যটা দেওয়া আছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে তাহলে আমরা কি বলতে পারি না যে তিনজন বালক দুইজন পুরুষের সমান কাজ করতে পারে হ্যাঁ বলতে পারি তাহলে আমরা এই কথাই এখানে লিখলাম যে দুইজন পুরুষের সমান কাজ করে তিনজন বালক দুইজন পুরুষ যতটুকু কাজ করে তিনজন বালক ততটুকু কাজ করে এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে একজন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটা আমরা বের করব জন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে একজন পুরুষ কি এই তিনজন বালকের বেশি কাজ করবে না তার সাথে কম কাজ করবে তাহলে আমরা এখানের মধ্যে ভাগ করবো তিন উপরে দুই যাবে নিচে জন বালক এবার আমরা তো একজন পুরুষের সমান কাজ করে পেয়ে গেলাম একজন পুরুষের সমান কাজ করে দুই ভাগের তিনজন বালক আমি লাইনটা আরও বলি একজন পুরুষের সমান কাজ করে দুই ভাগের তিনজন বালক আমাদের প্রশ্নের মধ্যে দুইবার পুরুষ শব্দটা আছে একবার হচ্ছে চারজন পুরুষ আরেকবার হচ্ছে ছয় জন পুরুষ আমরা এই পুরুষদেরকে এখন বালকের রূপান্তর করতেছি তাহলে চারজন পুরুষ কতজন বালকের সমান কাজ করে সেটা আমরা বের করবো আমাদের লিখবো অতএব চারজন পুরুষের সমান কাজ করে এখন একজন পুরুষের সমান কাজ করবে যতজন বালক চারজন পুরুষের সমান কাজ করবে তার চেয়েতে আরও বেশি বালক তাহলে আমরা এখানে গুণ করব দুই ভাগের তিন উপরে আমরা গুণ করবো এই চার দ্বারা দুই চারের মধ্যে যায় দুইবার বার তিন দুগুণে ছয় জন বালক তাহলে আমরা বলতে পারি চারজন পুরুষের সমান কাজ করে ছয়জন বালক চারজন পুরুষের সমান কাজ করে ছয়জন বালক চারজন পুরুষ যতটুকু কাজ করতে পারে ছয়জন বালক ততটুকু কাজ করতে পারে আমরা পেয়ে গেলাম যে চারজন পুরুষ অর্থাৎ ছয়জন বালক বাস এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা বের করব আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ছয়জন পুরুষ আছে আমরা যদি দেখি ছয়জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটা আমরা বের করবো এখন যে বিষয়টা একজন পুরুষের সমান কাজ করে দুই ভাগের তিনজন তাহলে ছয়জন পুরুষের সমান কাজ করবে কি আরো কম নাকি আরও বেশি আরও বেশি তাহলে আমরা উপরে গুণ করবো তাহলে দুই এই ছয়ের মধ্যে যায় তিনবার পরবর্তী লাইনে তিন ত্রিকে নয় জন বালক আপনি একটু খেয়াল করবেন এখানে কিন্তু আমরা চারজন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটাও বের করছি জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটাও আমরা বের করছি কারণ আমাদের প্রশ্নের মধ্যে এই দুইটা শব্দ আছে চারজন পুরুষ জন পুরুষ তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্য এই যে এখানে যে বললো চারজন পুরুষ ও জন বালক দুইটা তো আলাদা আলাদা জিনিস তারা মিলে কাজ করে সেটা বুঝলাম যে পুরুষ আর বালক মিলে কাজ করছে কিন্তু এখন দুইটা তো আলাদা আলাদা জিনিস যেহেতু দুইটা আলাদা জিনিস অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে এই জন্য আমরা করবো কি এই দুইটাকে এক বানাই ফেলব হয় আমরা এই বালককে পুরুষের সমান বানিয়ে ফেলবো তাহলে এটাও পুরুষ এটাও পুরুষ একসাথে করে দিলে পুরোটা পুরুষ হয়ে যাবে অথবা আমরা পুরোটাকে বালক বানিয়ে ফেলবো পুরুষকে বালক বানিয়ে ফেলবো আর বালক তো এখানে আসেই তাহলে সম্পূর্ণটা বালক হয়ে যাবে তাহলে তখন আর এই পুরুষ আর বালক আলাদা করে বলা লাগবে না এতে করে আমাদের অঙ্কটার সুবিধা হবে আমরা আমাদের এই অঙ্কটার মধ্যে কি করলাম আমরা পুরুষদেরকে বালকের রূপান্তর করলাম যে আমরা বললাম যে চারজন পুরুষ ছয়জন বালকের সমান কাজ করতে পারে তাহলে এই যে এখানে যে চারজন পুরুষ কথাটা বলা হয়েছে আমি যদি এখন এখানে চারজন পুরুষ না বলি আমি যদি এখানে ছয়জন বালক বলি তাহলে কিন্তু অঙ্কের কোনো সমস্যা হবে না কারণ চারজন পুরুষ যতটুকু কাজ করে ছয়জন বালক ততটুকুই কাজ করে তাহলে চারজন পুরুষ ও জন বালক দুইটা তো আলাদা জিনিস কারণ আমি যদি পুরোটাকে এক বানিয়ে ফেলতে চাই তাহলে আমি বলতে পারি জন বালক ও জন বালক তাহলে পুরোটা মিলে কয়জন বালক হবে পুরোটা মিলে হবে ১৬ জন বালক চারজন পুরুষ আর জন বালক মানে কতজন বালক ষোলো জন বালক এই কথাটা আমরা এখন এদিকে লিখব তৈরি তাহলে আমরা এখানের মধ্যে যেই কথাটা লিখব সেটা হচ্ছে যে চারজন পুরুষ ও জন বালকের কাজ সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পরে এখানে যদি সমান চিহ্ন দিই এখানে তার জায়গা বেশি নাই সমান চিহ্নটা এখানে নাই দিলাম আমরা একটু নিচে দিই সমান চিহ্নটা সমান যদি এদিকে জায়গা থাকতো এই দিক দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্কটা করে দিতাম তো এখানে আমরা দিই সমান চারজন পুরুষ বলতে আমরা বের করলাম ছয়জন বালক তাহলে চারজন পুরুষের জায়গায় আমরা এখন ছয়জন বালকের কথা লিখবো আর এখানে তো দশজন বালক আগে থেকেই আসে তাহলে আমরা বলতে পারি ছয় যোগ দশজন বালকের কাজ এই লাইনটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে চারজন পুরুষ ও দশজন বালকের কাজ সমান ছয় যোগ দশজন বালকের কাজ সমান চিহ্ন দিয়ে ১৬ জন বালকের কাজ তার মানে আমরা যে এই যে সবার প্রথমে যে বারবারে আলাদা আলাদা করে বলতেছি চারজন পুরুষ দশজন বালক চারজন পুরুষ দশজন বালক আলাদা আলাদা করে বলতেছি এখন আর আলাদা না করে সম্পূর্ণটাকে যদি একসাথে বলতে চাই আমরা তো পুরুষকে বালকে রূপান্তর করছি চারজন পুরুষ জন বালকের সমান কাজ করে তাহলে আমি যদি চারজন পুরুষকে না দিয়ে আমি যদি সেখানে জন বালককে নিয়ে আসি তাহলে কিন্তু কাজের কোনো হেরফের ঘটবে না সমান সমান কাজই হবে চারজন পুরুষ যতটুকু কাজ করতে পারত আমি এখন তাদেরকে সরিয়ে দিয়ে জন বালককে নিয়ে আসলাম তারাও ততটুকুই কাজ করবে তাহলে চারজন পুরুষের পরিবর্তে আমরা জন বালককে দিয়ে দিলাম আর দশজন বালক তো আগে থেকেই আছে তাহলে টোটাল কতজন হয় ষোলো জন বালক হয় তাহলে আমরা বলতে পারি চারজন পুরুষ ও দশজন বালক যতটুকু কাজ করতে পারতো ষোলো জন বালক ততটুকু কাজ করতে পারবে অর্থাৎ এই লাইনের আমরা যদি বালকে রূপান্তর করি তাহলে ষোলো জন বালক হবে এখন আমাদের অঙ্কে যে আরেকটা লাইন দেওয়া আছে। ছয় জন পুরুষ ও পনেরো জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে এই লাইনটাকে এখন আমরা আবার বালকে রূপান্তর করবো আমরা এখানের মধ্যে লিখবো যে ছয় জন পুরুষ আমি একটু আরেকটা কালার দিয়ে লিখি জন পুরুষ ও ১৫ জন বালকের কাজ সমান আমরা জানি জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে আমরা কিন্তু বের করছি জন পুরুষ নয় জন বালকের সমান কাজ করতে পারে অর্থাৎ জন পুরুষকে যদি আমি সরিয়ে দিয়ে নয় জন বালককে নিয়ে আসি তাহলে কিন্তু তারা সমান সমান কাজ করতে পারবে তাহলে ছয়জন পুরুষের পরিবর্তে নয়জন বালক আগে থেকেই পনেরো জন বালক এখানে আছে। তাহলে এই যে আমরা এখানে মধ্যে লিখলাম নয় যোগ পনেরো যদি সম্পূর্ণটাকে এখন যোগ করি তাহলে হবে চব্বিশ জন বালকের কাজ এইবার দেখেন আমাদের প্রশ্নটা কত সহজ হয়ে গেল প্রশ্নটা বুঝতে সেটা হচ্ছে এখানে বলা আছে চারজন পুরুষ ও জন বালক আমরা সম্পূর্ণটাকে যখন বালকে রূপান্তর করলাম তখন হয়ে গেল ১৬ জন বালক অর্থাৎ চারজন পুরুষ ও জন বালক যতটুকু কাজ করবে ১৬ জন বালক ততটুকু কাজ করবে তাহলে আমরা যদি এখন প্রশ্নটাকে এইভাবে করে বলি যে ১৬ জন বালক ষোলো জন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি চব্বিশ জন বালক কত দিনে করতে পারবে অর্থাৎ আমরা আমাদের অঙ্কের মধ্যে আর পুরুষ শব্দটা রাখলাম না আমরা পুরুষকে বালকে রূপান্তর করে ফেললাম চারজন পুরুষ আর জন বালক মানে একসাথে ষোলো জন বালক জন পুরুষ ও পনেরো জন বালক মানে একসাথে চব্বিশ জন বালক আমরা পুরোটাকে বালক করে ফেললাম তাহলে এই যে এখানে কত হয় ষোলো জন বালক ষোলো জন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি চব্বিশ জন বালক দিনে করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখন প্রশ্নটা সহজ হয়ে গেল না এখান আর কোনো পুরুষ কোনো কিছু নাই সরাসরি অঙ্কটা হচ্ছে যে ষোলো জন বালক একটা কাজ একুশ দিনে করতে পারবে ওই কাজটাই এখন চব্বিশ জন বালক করবে তাহলে কত দিন লাগবে তাদের আমরা এখন অঙ্কটা এখানে আমাদের করি আমরা লিখব যে ষোলো জন বালকের কাজটি করতে সময় লাগে একুশ দিন অতএব একজন বালক চব্বিশ জন বালক আমরা এখন লাইনটি এখানে আমাদের লিখি এখানে যেহেতু আমাদের প্রশ্নে দিন জানতে চেয়েছে যে এই চব্বিশ জন বালক কত দিনে কাজটা করতে পারবে তাহলে দিন শব্দটাকে আমরা লাইনের ডান দিকে রাখবো ষোলো জন বালক কাজটি করতে পারে একুশ দিনে অতএব একজন বালক কাজটি করতে পারে এবার যে বিষয়টা লক্ষ্য করুন ষোলো জন বালকের কাজটা করতে একুশ দিন লেগে যায় ষোলো জন বালক একসাথে কাজটা করতেছে কিন্তু তারপরও তাদের একুশ দিন লেগে গেছে এখন আমি যদি সেই ষোলো জন বালকের জায়গায় মাত্র একজন বালককে দেই সে কি একুশ দিনের আগে কাজটা করে ফেলতে পারবে না তার আরও বেশি সময় লাগবে তাহলে এখানে আমরা গুণ করব একুশ গুণ ষোলো দিনে এবার আমরা পরবর্তী লাইনে যাই আমাদের লাস্ট লাইন বলতে গেলে এটা অঙ্কের সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নে চব্বিশ জন বালক সেই কাজটি দিনে করতে পারে সেটা আমাদের বের করতে হবে চব্বিশ জন বালক কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে বলা নাই আমরা কিন্তু নিজেরা তৈরি করে নিছি যে জন পুরুষ আর পনেরো জন বালক বলতে চব্বিশ জন বালককেই বুঝাবে আমরা চব্বিশ জন বালকের যদি এখানে ফলাফলটা বের করি আমরা বলতে পারবো জন পুরুষ আর পনেরো জন বালকের ফলাফল আমরা বের করে ফেলছি কারণ দুইটাই একই জিনিস তাহলে এখন আমরা বের করব চব্বিশ জন বালক কাজটি করতে পারে একজন বালকের যতদিন সময় লাগার কথা ২৪ জন বালকের তো ততদিন লাগবে না কারণ আমি তখন লোক বৃদ্ধি করে দিছি একজন লোকের সময় বেশি লাগবে কিন্তু যদি সেখানে চব্বিশ জন লোক দেই সময় কম লাগবে আমরা এখানে ভাগ করবো একুশ গুণ ষোলো ভাগ চব্বিশ আমরা এখন এখানে কাটাকাটি করার চেষ্টা করি আমরা কিন্তু কাটাকাটি তিন দিয়েও কাটাকাটি করতে পারি আবার আট দিয়েও কাটাকাটি করতে পারি আট ষোলোর মধ্যে যাই দুইবার আট দুগুণে ষোলো আট চব্বিশের মধ্যে যাই তিনবার তিন আটা চব্বিশ আমরা কাটাকাটি করলাম এরপরে আরও কাটাকাটি করা যায় তিন একুশের মধ্যে যাই সাতবার তিন সাতা একুশ কাটাকাটি করা হয়ে গেল আর কোনো সংখ্যা বাকি নাই তাহলে সাত গুণ দুই তাহলে কত হয় সাত দুগুণে চোদ্দো দিনে আমরা পেয়ে গেলাম ওই কাজটি এই চব্বিশ জন বালকের করতে কতদিন সময় লাগবে চোদ্দো দিন সময় লাগবে এটা আমরা আমাদের উত্তরের লাইন হিসেবে লিখে দিই অতএব চোদ্দো দিন সময় লাগবে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তাহলে যে বিষয়টা খেয়াল করেন ষোলো জন বালক কাজটি করতে পারে একুশ দিনে আমরা যদি ষোলো জন বালক না বলি আমরা তাহলে বলব জন পুরুষ ও জন বালক কাজটি করতে পারে একুশ দিনে ছয় জন পুরুষ ও পনেরো জন বালক কাজটি করতে পারে চোদ্দো দিনে আমরা সম্পূর্ণ অঙ্কটার মধ্যে পুরুষদেরকে বালকের রূপান্তর করে অঙ্কটা করলাম অঙ্কটা যদি লম্বা হয়েছে আপনারা যদি আমরা তো পুরুষকে বালকের রূপান্তর করে করলাম আপনারা চাইলে কিন্তু বালকদেরকে পুরুষের রূপান্তর করে অঙ্কটা করতে পারতেন এবং একটি লাইনও কিন্তু কম হতো না এই সমান সমান লাইনই হইতো কিভাবে সেটা এটা যা আছে হুবহু তাই আমরা পেয়ে গেলাম যদি আপনারা এখানে বালকদেরকে পুরুষের সমান করতে চান তাহলে আপনারা বলবেন ছয় জন বালক চারজন পুরুষের সমান কাজ করে তখন আপনারা এই যে এখানের মধ্যে এই দশজন বালককে আপনারা কি করবেন পুরুষের রূপান্তর করবেন তখন লাইনটা একটু উল্টায় করতে হবে জন বালক কথাটাকে আগে লিখতে হবে জন পুরুষ কথাটাকে পরে লিখতে হবে এতে করে ফলাফলের পরিবর্তন হবে কিন্তু লাইন কিন্তু কমবে না হুবহু এই একই রকমের লাইন থাকবে কিন্তু তখন বালক কথাটাকে আগে লিখতে হবে পুরুষ কথাটাকে পরে লিখতে হবে কারণ আপনি বালককে পুরুষে রূপান্তর করতেছেন আর আমরা আমাদের এই অঙ্কের মধ্যে পুরুষকে বালকের সমান করে নিছি এই জন্য পুরুষকে আগে লিখলাম বালককে পরে লিখলাম আমরা দেখতে পেলাম যে চারজন পুরুষ ও জন বালক যেই কাজটা একুশ দিনে করতে পারে জন পুরুষ এবং পনেরো জন বালক সেই কাজটা চোদ্দ দিনে করতে পারবে আমরা আশা করি এই অঙ্কটা আমরা বোঝাতে সক্ষম হলাম এই ধরনের অঙ্ক যত যত অঙ্কই দেখ না কেন আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা এখন এখানে একটা প্রশ্ন লিখলাম এবং এই প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে কোন কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে অর্থাৎ কোনো একটা কাজ যদি আলিফকে করতে বলা হয় সে ওই কাজটি বিশ দিনে করতে পারবে ওই কাজটি খালিদ তিরিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা যেহেতু এখানে যথাক্রমে কথাটা বলা হয়েছে তাহলে প্রথমে আলিফ তাহলে আলিফ পায় প্রতিদিন পাঁচশো টাকা এর এরপরে আছে খালিদ তাহলে খালিদ পায় প্রতিদিন চারশো টাকা এটা তাদের মজুরি আলিফের দৈনিক মজুরি পাঁচশো টাকা খালিদের দৈনিক মজুরি চারশো টাকা তারা একত্রে অর্থাৎ আলিফ এবং খালিদ একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে অর্থাৎ আলিফ এবং খালিদ দুইজন একত্রে কাজটা করতেছিল এবং তারা তিন দিন একসাথে কাজটা করছে ওই কাজটা আলিফ এবং খালিদ একসঙ্গে ওই কাজটা তিন দিন করার পর সেখানে আলিফ চলে যাওয়ার কারণে খালিদ একা কাজটা সম্পন্ন করছে বাকি যতটুকু কাজ আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে অর্থাৎ আলিফ তো আমরা তো জানি যে আলিফ সম্পূর্ণ কাজটা বিশ দিনে করতে পারে খালিদ সম্পূর্ণ কাজটা তিরিশ দিনে করতে পারে এখন আমাদের প্রশ্নে জানতে চাই যে আলিফ এবং খালিদ যদি একসঙ্গে কাজটা করে তাহলে তারা একদিনে দিনে ওই কাজটা কতটুকু করতে পারবে এটা তারা আমাদের প্রশ্নে জানতে চায় তাহলে আমরা এটা সমাধান করব সবার প্রথমে আমরা লিখবো সমাধান ক এই যে সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের লিখে নিব যে মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ কারণ এখানে তারা জানতে চাইছে যে কতটুকু কাজ করতে পারবে আমরা সম্পূর্ণ কাজটাকে এক অংশ এটা ধরে নিলাম যে সম্পূর্ণ কাজটা এক অংশ এবার এই এক অংশের কতটুকু আলিফ কতটুকু খালিদ এগুলো আমরা এখন বের করবো আমরা লিখব যে আলিফ ২০ দিনে করতে পারে এক অংশ কাজ এই যে এক অংশ কাজ এটা মানিত সম্পূর্ণ কাজটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সে বিশ দিনে একটা কাজ করতে পারে বিশ দিনে করতে পারে এক অংশ কাজ তাহলে এখন আমরা বের করব সে এক দিনে কতটুকু কাজ করতে পারে তাহলে দিনে করতে পারে অবশ্যই সে কম করবে বিশ দিনে সে এক অংশ করে তাহলে দিনে সে বিশ ভাগের এক অংশ কাজ করতে পারে এটা আমরা বের করলাম আলিফের এখন বের করব খালিদের যে খালিদ তিরিশ দিনে করতে পারে এক অংশ কাজ তাহলে সে একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা এখন বের করব অবশ্যই সে কম করবে তিরিশ ভাগের এক অংশ কাজ তাহলে আমরা পেলাম আলিফ একদিনে করতে পারে বিশ ভাগের এক অংশ কাজ খালিদ একদিনে করতে পারে তিরিশ ভাগের এক অংশ কাজ এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে আলিফ ও খালিদ একত্রে একত্রে মানে কি একসাথে তাহলে আলিফ একদিনে যতটুকু কাজ করে খালিদ একদিনে যতটুকু কাজ করে আমরা দুইটাকে একসাথে করে দিব তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একসাথে কতটুকু কাজ করতে পারবে আমরা এখন এখানে লিখবো যে অতএব আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে এই করতে পারে শব্দটা লেখার পরে আমরা পরবর্তী লাইনে চলে যাই ওখানে আর জায়গা বেশি একটা নাই এদিকে আমরা লিখি আলিফ একদিনে করতে পারে বিশ ভাগের এক অংশ কাজ খালিদ একদিনে করতে পারে তিরিশ ভাগের এক অংশ কাজ যেহেতু আমাদেরকে বলা হয়েছে একত্রে তাহলে একসাথে করতে হবে আমরা মাঝখানে যোগচিহ্ন দিয়ে দিলাম আলিফের কাজ খালিদের কাজ একসাথে করলাম এগুলো হচ্ছে একদিনের কাজ পাশে লিখবো অংশ একদিনে করতে পারে এত অংশ কাজ সমান চিহ্ন দিয়েই এখন আমরা যেহেতু দুইটা ভগ্নাংশ আছে যোগ করতে হবে এখানে হর বিশ এখানে হর তিরিশ বিশ আর তিরিশের লশাকে হচ্ছে ষাট বিশ ষাটের মধ্যে যায় তিনবার তিন এক তিন তিরিশ সাইটের মধ্যে দুইবার যায় দুই এককে দুই অংশ কাঁশ পরবর্তী লাইনে তিন আর দুই যোগ করলে পাঁচ নিচের সাইট এখানে একটা কাটাকাটি করা যায় পাঁচ পাঁচের মধ্যে যায় একবার পাঁচ সাইটের মধ্যে যায় বারোবার পাঁচ বার অংশ সাইট পাঁচ এককে পাঁচ অংশ কাঁশ এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে সমান ভাগের এক অংশ কাজ অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ কাজটাকে যদি বারোটা ভাগ করি সম্পূর্ণ কাজটাকে যদি বারোটা ভাগ করি ওই বারো ভাগের এক ভাগ কাজ বারো ভাগের এক ভাগ কাজ আলিফার খালিদ একদিনে একসাথে করতে পারবে আলিফ এবং খালিদ যদি একসঙ্গে একদিন কাজ করে তাহলে ওই কাজের বারো ভাগের এক অংশ কাজ তারা করতে পারবে এটাই হচ্ছে আমাদের উত্তর কারণ আমাদের ক প্রশ্নে এটাই জানতে চেয়েছে যে আলিফ এবং খালিদ যদি একত্রে একদিন কাজটা করে তাহলে কতটুকু করতে পারবে আমরা বের করলাম বারো ভাগের এক অংশ কাজ করতে পারবে আমাদের ক প্রশ্নে বলা হয়েছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে যে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে তাহলে তারা দুইজন মিলে একসঙ্গে তিন দিন কাজটা করছে কিন্তু তিন দিন কাজ করার কারণে তো কাজ শেষ হয়নি কাজ তো এখনও বাকি আছে তাহলে এই তিন দিন কাজ করার পরে যতটুকু কাজ বাকি ততটুকু কাজ খালিদ একা সম্পন্ন করছে এখন আমাদের খ নম্বর প্রশ্নে জানতে চায় যে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে আমরা এখন সবার প্রথমে বের করব এই যে তারা এক একত্রে তিন দিন কাজটা করল এই তিন দিন কাজ করার কারণে কতটুকু কাজ শেষ হয়েছে ততটুকু আগে বের করি আমরা সবার প্রথমে লিখব সমাধান খ ক নং হতে প্রাপ্ত আলিফ ও খালিদ একত্রে এই কথাটা লিখে এখানে একটা কমা দিয়ে আমরা পরবর্তী লাইনে চলে আসব। আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে আমরা কিন্তু ক নম্বরের সমাধান করেছি যে তারা একত্রে একদিনে করতে পারে বারো ভাগের এক অংশ কাজ এটা তারা যখন একসাথে একদিন কাজ করে কিন্তু তারা তো একদিন কাজ করে নাই তারা একসাথে তিন দিন কাজ করছে তাহলে আমরা বের করব তারা একত্রে তিন দিনে কতটুকু কাজ করে তাহলে একদিনে যতটুকু কাজ করবে তিন দিনে অবশ্যই তার চাইতে বেশি কাজ করবে আমরা তাহলে বারো ভাগের এক লিখি লেখার পরে এই তিনকে আমরা উপরে গুণ করবো এখন তিনের মধ্যে তিন যায় একবার বারোর মধ্যে তিন যায় চারবার পরবর্তী লাইনে ফলাফল বের হয় চার ভাগের এক এক অর্থাৎ এক অংশ কাজ আমরা পেয়ে গেলাম আলিফ এবং খালিদ যখন একসাথে কাজ করে তারা তিন দিন একসাথে কাজ করার কারণে চার ভাগের এক অংশ কাজ করা হয়ে গেছে সম্পূর্ণ কাজটাকে যদি আমরা চারটা ভাগ করি সেই চার ভাগের মধ্যে এক ভাগ কাজ করা শেষ কিন্তু এখনও কিন্তু আরও তিন ভাগ কাজ বাকি চার ভাগের তিন ভাগ কাজ বাকি আছে আমরা এটা মুখে না বলে এখানে লিখে দেখাবো যে লিখব অতএব কাজ বাকি আছে আমরা জানি সম্পূর্ণ কাজটা হচ্ছে এক সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ সেখান থেকে যতটুকু কাজ করা হয়ে গেছে অর্থাৎ চার ভাগের এক অংশ এই ততটুকু কাজ বাদ দিয়ে দিব তাহলে সম্পূর্ণ কাজটা থেকে যতটুকু কাজ করা হয়ে গেছে ততটুকু বাদ দিব পাশে লিখব অংশ কাজ সমান চিহ্ন দিয়ে আমরা এখন একের নিচে মনে মনে এক আছে আর এখানে চার এক আর চারের লসাগু চার এক চারের মধ্যে চারবার যায় চার এক চার চার চারের মধ্যে একবার যায় এক এক অংশ কাজ আমরা নিচে না গিয়ে কারণ এখন আরও অনেক কাজ বাকি আছে এই জন্য আমরা নিচে না লিখে আমরা পাশাপাশি লিখি জায়গাটা তাহলে কমবে তাহলে চার থেকে এক গেলে আর থেকে তিন নিচে হচ্ছে চার অংশ কাজ আমরা পেয়ে গেলাম যে এখনও পর্যন্ত ওই কাজের চার ভাগের তিন অংশ কাজ বাকি আছে চার ভাগের তিন অংশ কাজ বাকি আছে কারণ চার ভাগের এক অংশ কাজ হইল কিন্তু এখনও চার ভাগের তিন অংশ কাজ বাকি এবং এই চার ভাগের তিন অংশ কাজ খালিদ একা সম্পন্ন করে কারণ আমাদের উদ্দীপকের একেবারে লাস্টে বলা ছিল যে তারা একসাথে তিন দিন কাজ করছে আলিফ এবং খালিদ একসঙ্গে তিন দিন কাজ করছে এরপরে বাকি যতটুকু কাজ ততটুকু কাজ খালিদ একা সম্পন্ন করে তাহলে বাকি আছে কতটুকু কাজ বাকি আছে চার ভাগের তিন অংশ কাজ এই চার ভাগের তিন অংশ কাজ একা করছে খালিদ আমরা এখন দেখবো যে এই চার ভাগের তিন অংশ কাজ করতে খালিদের কতদিন সময় লাগছে সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখবো খালিদ এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে তিরিশ দিনে এই কথাটা কিন্তু আমাদের উদ্দীপকে বলা আছে যে খালিদ তিরিশ দিনে একটি কাজ করতে পারে এখন এখানে আমরা দিনটাকে লাস্টে লিখলাম কেন দিনটাকে লাস্টে লিখলাম তার কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খালিদ চার ভাগের তিন অংশ কাজ করতে কত দিন লাগে সেটা বের করব। যেহেতু এখানে আমরা দিন বের করব এই জন্য আমরা দিনটাকে লাইনের ডান দিকে রাখলাম এখন সম্পূর্ণ কাজ করতে তার তিরিশ দিন লাগে তাহলে খালিদের চার ভাগের তিন অংশ কাজ করতে কত দিন লাগবে সেটা আমরা বের করবো তাহলে অবশ্যই যেখানে সম্পূর্ণ কাজটা করতে তিরিশ দিন লাগে সেখানে চার ভাগের তিন ভাগ কাজ করতে তার বেশি দিন লাগবে না আরো কম লাগবে কারণ সম্পূর্ণ কাজটাকে যদি আমরা চারটা ভাগ করি তার মধ্যে তিন ভাগ করতে হবে কারণ পুরোটা করতে হইতেছে না চার ভাগের তিন ভাগ করতে তারা আরও সময় কম লাগবে এবং এখানে একটা লক্ষণীয় বিষয় এটা হচ্ছে এক আর এটা হচ্ছে চার ভাগের তিন এটা একটা ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ আর যখন এখানে ভগ্নাংশ থাকে এই দিকে বাম দিকে যখন ভগ্নাংশ থাকে তখন যদি মানকে ছোট বানাইতে হয় মানকে যদি ছোট বানাইতে হয় তখন গুণ করলে মান কমে এই জিনিসটা মনে রাখতে হবে যে সম্পূর্ণ কাজটা করতে তার তিরিশ দিন লাগে চার ভাগের তিন ভাগ কাজ করতে তার অবশ্যই তিরিশ দিনের কম সময় লাগবে এখন আমরা তো জানি কম করতে হইলে ভাগ করতে হয় কিন্তু এখানে আমরা করবো গুণ কেন গুণ করব তার কারণ এই যে বাম দিকে যে সংখ্যাগুলো সেখানে যদি কোনো ভগ্নাংশ থাকে আর ভগ্নাংশের অঙ্কে গুণ করলে মান কমে ভগ্নাংশের অঙ্কে গুণ করলে মান কমে ভাগ করলে মান বাড়ে অর্থাৎ ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে নিয়মটা উল্টা তাহলে এখানে তো আমরা মান কমাবো তাহলে এখানে আমরা গুণ করব। তাহলে মান কমবে তাহলে আমরা লিখব তিরিশ গুণ চার ভাগের তিন এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি চারের মধ্যে দুই যায় দুইবার তিরিশের মধ্যে দুই যায় পনেরো বার পনেরো দুগুণে তিরিশ দুই দুগুণে চার আর কোনো কাটাকাটি করা যায় না পরবর্তী লাইনে তিন পনেরো পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দুই পাশে হচ্ছে দিনে আমরা দেখতেছি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ বড় হর ছোট তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি পঁয়তাল্লিশের মধ্যে দুই কয়বার যায় বাইশ বার যায় বাইশ দুগুণে চোচল্লিশ হাতে থাকে আরও এক ওই এককে আমরা উপরে লভ হিসেবে লিখে দিব তাহলে দুই ভাগের পঁয়তাল্লিশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে ফলাফল হবে বাইশ সমস্ত দুই ভাগের এক দিনে আমরা পেয়ে গেলাম যে খালিদ বাকি কাজটা যে একা একা করলো এই বাকি কাজটুকু করতে তার বাইশ সমস্ত দুই ভাগের এক দিন সময় লেগে গেছে এখন আমাদের প্রশ্নে কিন্তু খালিদ কতদিনে কাজটা করছে সেটা জানতে চায় নাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পুরো কাজটা কত দিনে শেষ হয়েছিল পুরো কাজটি কতদিনে শেষ হয়েছিল আমরা জানি আলিফ এবং খালিদ প্রথমে কাজটা শুরু করেছে এবং তারা তিন দিন কাজটা করল এর পরে বাকি কাজ খালিদ একা একা করছে খালিদের বাকি কাজ করতে বাইশ সমস্ত দুই ভাগের একদিন সময় লাগছে তাহলে এখানের তিন দিন আর এখানের বাইশ সমস্ত দুই ভাগের একদিন এই পুরোটার সময় এই কাজটা করতে লাগছে তাহলে আমরা এখন পুরোটা যোগ করব আমরা লিখবো যে অতএব কাজটি করতে সময় লেগেছিল প্রথমে তারা তিন দিন কাজ করছে সেই তিন দিনকে আমরা নিব তিন দিন কাজ করার পরে আলিফ চলে গেল খালিদ আছে খালিদ সেই কাজটা একা একা বাকি যতটুকু কাজ সেটা করতে তার বাইশ সমস্ত দুই ভাগের একদিন সময় লাগছে তাহলে প্রথমে তারা দুইজন মিলে তিন দিন আর এরপরে খালিদ একা সাড়ে বাইশ দিন বাইশ সমস্ত দুই ভাগের দিন। এই পুরোটা হচ্ছে এই কাজটা করার সময় আমরা এখন যোগ করব এখানে তাহলে তিন যোগ এটা তো মিশ্র ভগ্নাংশ আছে তাকে আমরা অপ্রকৃত নিলে কত হবে বাইশ দিগুণে চৌচল্লিশ আর এক যোগ করলে হয় পঁয়তাল্লিশ নিচে দুই দিন পরবর্তী লাইনে আমরা লিখবো এই তিনের নিচে মনে মনে এক আছে তিনের নিচে মনে মনে এক আস আর এখানে দুই এক আর দুইয়ের লসা হচ্ছে দুই এই যে হর এক এক দুইয়ের মধ্যে যায় দুইবার তিন দুগুণে ছয় দুই দুইয়ের মধ্যে যায় একবার পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ পাঁচে লিখব দিন আমরা এখন এই দিকে জায়গা না থাকার কারণে একটু এই দিকে আমরা একটু লেখাটা লিখি সমান চিহ্ন ছয়ের সাথে পঁয়তাল্লিশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে ছয় আর পঁয়তাল্লিশ যোগ করলে হবে একান্ন নিচে দুই দিন সমান এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব দুই একান্নর মধ্যে পঁচিশবার যাই পঁচিশ দুগুণে পঞ্চাশ আরও থাকে এক ওই এক আমরা উপরে লিখবো কারণ এটা তো একান্ন পঁচিশ দুগুণে পঞ্চাশ আর যোগ করলে হয় একান্ন আমরা পাশে দিন লিখে দিব আমরা পেয়ে গেলাম যে এই সম্পূর্ণ কাজটা করতে পঁচিশ সমস্ত দুই ভাগের একদিন সময় লেগেছে প্রথমে তারা দুইজন মিলে তিন দিন কাজ করছে আর এরপরে বাইশ সমস্ত দুই ভাগের একদিন খালিদ কাজ করছে পুরোটা একসাথে করলে পঁচিশ সমস্ত দুই ভাগের একদিন সময় লাগছে এই কাজটা করতে এটাই আমাদের প্রশ্নের উত্তর তাহলে সবার প্রথমে আমরা তারা তিন দিনে কতটুকু কাজ করলো সেটা বের করলাম এরপরে সম্পূর্ণ কাজ থেকে এই কাজটা বাদ দিলে থাকে চার ভাগের তিন অংশ কাজ এই চার ভাগের তিন অংশ কাজ খালিদ একা সম্পন্ন করছে এই কাজটা করতে তার বাইশ সমস্ত দুই ভাগের এক দিন সময় লাগলো তাহলে প্রথমের তিন দিন আর এখনের সাড়ে বাইশ দিন একসাথে যোগ করলে হয় পঁচিশ সমস্ত দুই ভাগের এক দিন সময় তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের জিজ্ঞাসা করেছে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমরা বের করলাম কাজটি পঁচিশ সমস্ত দুই ভাগের এক দিনে শেষ হয়েছিল আমরা লাস্টে উত্তরের লাইনে এটা লিখে দিতে পারি যে অতএব কাজটি পঁচিশ সমস্ত দুই ভাগের এক দিনে শেষ হয়েছিল উত্তরের লাইন হিসাবে তখন আমরা এখানের উত্তর শব্দরা না দিয়ে আমরা এখানের মধ্যে উত্তর দিয়ে দিতে পারবো তাহলে আমরা এই যে খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি প্রত্যেকে অর্থাৎ আলিফ এবং খালিদ প্রত্যেকে আলাদাভাবে কাজটির ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করে অর্থাৎ ওই যে কাজটা ওই সম্পূর্ণ কাজটাকে যদি আমরা ষোলোটা ভাগ করি সেই ষোলো ভাগের মধ্যে মাত্র পাঁচ ভাগ কাজ যদি করে তারা আলাদা আলাদাভাবে ও ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করবে ও ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করবে করার পরে তারা যেই মজুরিটা পাবে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো অর্থাৎ আলিফ ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করার কারণে যে পরিমাণ মজুরি পাবে খালিদ ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করার কারণে যে পরিমাণ মজুরি পাবে তাদের এই দুইজনের মজুরির অনুপাত বের করতে হবে আমাদেরকে তাহলে সবার প্রথমে অনুপাত তো আমরা বের করবো ঠিক আছে কিন্তু সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে সবার প্রথমে বের করতে হবে যে আলিফ কী পরিমাণ মজুরি পায় খালিদ কী পরিমাণ মজুরি পায় এখন আলিফের মজুরি বের করতে হইলে আগে জানতে হবে আলিফ কয় দিন কাজ করছে এখন আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে যে আলিফ সম্পূর্ণ কাজটা করতে পারে বিশ দিনে তাহলে এই ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে তার কয় দিন লাগবে সেটা আমরা বের করব। আমরা তাহলে এখানে লিখব সমাধান গ আলিফ এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে এটা আমাদের উদ্দীপকেই দেওয়া আছে বিশ দিনে সে সম্পূর্ণ কাজটা বিশ দিনে করতে পারবে তাহলে এখন তো তাকে আর পুরো কাজটা করতে হইতেছে না এখন সে কাজ করবে ষোলো ভাগের পাঁচ ভাগ কাজ পুরো কাজটাকে যদি আমরা ষোলোটা ভাগ করি তার মধ্য থেকে মাত্র পাঁচ ভাগ কাজ করতে হবে তাহলে কি তাকে এই তার কি বিশ দিন সময় লাগবে না তার যদি কম সময় লাগবে কারণ তাকে তো কাজ করতে হইতেছে কম তাকে তো পুরো কাজ করতে হইতেছে না তাকে যেহেতু কাজ কম করতে হইতেছে তার সময়টাও কম লাগবে তাহলে এখানে কম হবে এখন এটা কি এটা ভগ্নাংশ মনে রাখবেন ভগ্নাংশের অঙ্কে এখানে যেহেতু ভগ্নাংশ ডান দিক না বাম দিক এই যে বাম দিকের যেই সংখ্যাগুলো এখানে যদি কোনো ভগ্নাংশ থাকে ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয় আমি আবারও বলি ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয় এক ব্যতীত অন্য কোনো কিছুর এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয় এক ব্যতীত এটা একটা ভগ্নাংশ এক ব্যতীত এটা ভগ্নাংশ না হয়ে যদি অন্য কোনো সংখ্যাও হইতো তাও কোনো সমস্যা ছিল না তাহলে এক ব্যতীত অন্য কোনো সংখ্যার মান বের করতে হইলে গুণ করতে হয় তাহলে এখানে আমরা কি করব গুণ করব আমরা এখানের মধ্যে দাগগুলো দিয়ে এখানে গুণ করব। বিষ গুণ ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয় তাহলে বিশ গুণ ষোলো ভাগের পাঁচ দিনে তাহলে এখন আমরা এখানে কাটাকাটি করব। এখন এই যে এখানে আছে বিশ এখানে আছে ষোলো উভয় সংখ্যার মধ্যে দুইও যায় চারও যায় আমরা এখন চার দিয়ে কাটবো একটু বড়ো সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করবো চার ষোলোর মধ্যে যায় চারবার চার চার ষোলো চার বিশের মধ্যে যায় পাঁচবার চার পাঁচা বিশ আর কোনো এখানে কাটাকাটি করা যায় না তাহলে ফলাফল হবে পাঁচ পাঁচা পঁচিশ আর নিচে হবে চার দিনে আমরা পেয়ে গেলাম আলিফ ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে তার চার ভাগের পঁচিশ দিন সময় লাগবে এখন আমরা দেখব এই যে তার চার ভাগের পঁচিশ দিন সময় লাগলো এই ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে এই চার ভাগের পঁচিশ দিনে সে কত টাকা মজুরি পাবে আমাদের উদ্দীপকে বলা আছে যে আলিফ পাঁচশো টাকা মজুরি পায় কয় দিনে দৈনিক এখানে কিন্তু বলা আছে দৈনিক মজুরি দৈনিক মানে কি একদিনে সে একদিনে পাঁচশো টাকা মজুরি পায় তাহলে আমরা লিখব যে আলিফ এখানে লিখি আলিফ এক দিনে মজুরি পায় পাঁচশো টাকা তাহলে সে এখন কয় দিনের মজুরি পাবে সে এখন মজুরি পাবে চার ভাগের পঁচিশ দিনে তাহলে অতএব চার ভাগের পঁচিশ দিনে মজুরি পায় এটা কি ভগ্নাংশ তাহলে আমরা এখানে কি করব গুণ পাঁচশো গুণ চার ভাগের পঁচিশ দেখি এখানে কাটাকাটি করা যায় কি না হ্যাঁ কাটাকাটি করা যায় চার পাঁচশোর মধ্যে একশো বার যায় বার গেলে হবে চারশো চার যদি বার যায় তাহলে হবে চারশো কিন্তু আরও তো একশো রে রয়ে যায় পাঁচশোর মধ্যে ওই একশোর মধ্যে চার যাবে পঁচিশবার তাহলে সর্বমোট একশো বার যাবে চার পাঁচশোর মধ্যে একশো বার যায় আমরা যদি এখন একশো পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ দিই তাহলে হবে তিন হাজার একশো পঁচিশ টাকা একশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ দিলে হবে তিন হাজার টাকা আমরা এখানে আলিফের ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে যে পরিমাণ মজুরি সে পায় সেটা আমরা বের করলাম এই একই রকম পদ্ধতিতে আমরা এখন খালিদেরটাও বের করে ফেলবো একই রকমভাবে যে খালিদের সম্পূর্ণ কাজ করতে সময় লাগে তিরিশ দিন তাহলে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে কত সময় লাগে তার মজুরি কত একই রকম পদ্ধতিতে আমরা এখানের মধ্যে এখন করে ফেলবো আমরা আরেকটা কালার দিয়ে এখানে লিখে ফেলি খালিদ এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে তিরিশ দিনে তো তাকে তো এখন কাজ করতে হবে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ তাহলে আমরা এখানে এটা যেহেতু ভগ্নাংশ আমরা এখানে গুণ করব। ৩০ গুণ ১৬ ভাগের পাঁচ দিনে তিরিশ এবং ষোলোর মধ্যে দুইটা সংখ্যার মধ্যেই শুধু দুই যায় আর অন্য কোনো সংখ্যা যায় না দুই ষোলোর মধ্যে যায় 8 বার দুই তিরিশের মধ্যে যায় পনেরো বার আর কোনো কাটাকাটি এখানে করা যায় না আমরা তাহলে পরবর্তী লেনি লিখতে পারি ১৫ গুণ পাঁচ পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর নিচে আট দিনে আমরা পেয়ে গেলাম খালিদ ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে পারে আট ভাগের পঁচাত্তর দিনে এখন এই আট ভাগের পঁচাত্তর দিনে সে কত টাকা মজুরি পাবে সেটা আমরা বের করব আমরা লিখব খালিদ এক দিনে মজুরি পায় আমাদের উদ্দীপকে দেওয়া আছে সে এক দিনে মজুরি পায় চারশো টাকা আমরা এখানে লিখবো চারশো টাকা অতএব খালিদ আট ভাগের পঁচাত্তর আট ভাগের পঁচাত্তর দিনে মজুরি পায় যেহেতু এটা ভগ্নাংশ আমরা এখানে গুণ করব চারশো গুণ আট ভাগের পঁচাত্তর তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আট এই যে চল্লিশ এই চল্লিশের মধ্যে যায় পাঁচবার পাঁচ আটা চল্লিশ এরপরে এই যে শূন্যটা আসে তাকে কেটে দিয়ে আমরা উপরে বসিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারি যে আট চারশোর মধ্যে পঞ্চাশ বার যায় তাহলে আমরা কাটাকাটি করলাম আর কোনো সংখ্যা বাকি নাই এখন পঞ্চাশকে দিয়ে পঁচাত্তরকে গুণ দিতে হবে পঞ্চাশ এবং পঁচাত্তর যদি গুণ করি তাহলে ফলাফল হবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে গেলাম ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করে খালিদ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মজুরি পাবে তাহলে এই যে আমরা আলিফ কত টাকা মজুরি পায় খালিদ কত টাকা মজুরি পায় আমরা বের করলাম এখন এই মজুরির অনুপাত আমরা বের করব আমাদের এখন একদম সর্বশেষ কাজ আমরা এখন লিখবো যে সুতরাং আলিফের মজুরি আমরা অনুপাতের চিহ্ন দিয়ে যেহেতু আমাদেরকে অনুপাত নির্ণয় করতে বলছে আলিফের মজুরি অনুপাতের চিহ্ন দিলাম ইস্টু খালিদের মজুরি সমান চিহ্ন দেই আলিফের মজুরি কত আলিফের মজুরি হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা অনুপাতের চিহ্ন দিলাম খালিদের মজুরি হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর কোনো টাকা শব্দ লিখলাম না যেহেতু অনুপাত বের করতেছি দুইটাই তো টাকাতে আছে দুইটা সংখ্যা পাশাপাশি লিখে দিলাম এখন আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কি না যেটা দিয়ে দুইটা সংখ্যা গিয়ে আমরা ভাগ করতে পারি এবং একটু বড় ধরনের সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবো তাহলে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হবে দুইটা সংখ্যার মধ্যেই ছয়শো যায় ছয়শো পঁচিশ তিন মধ্যে যায় পাঁচবার ছয়শো পঁচিশ তিন হাজার মধ্যে যায় 6 বার এই যে পাঁচ আর এই যে ছয় এখন এক ব্যতীত আর কোন সংখ্যা এই দুইটার মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটা করা শেষ এটাই হচ্ছে অনুপাত আলিফের এবং খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত হচ্ছে পাঁচ ছয় এটাই হচ্ছে উত্তর তাহলে আমরা অঙ্কটা কীভাবে করলাম আরেকবার বলেই দিই সেটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নে বলছে যে তারা প্রত্যেকে যদি আলাদাভাবে আলাদাভাবে কেউ একসাথে না আলাদাভাবে যদি ওই কাজটির ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে আলিফ এবং খালিদ যে পরিমাণ মজুরি পাবে তাদের অনুপাত নির্ণয় করো এখন তারা কি পরিমাণ মজুরি পায় সেটা আগে বের করতে হবে আমরা জানি যে সম্পূর্ণ কাজটা আলিফ করতে পারে বিশ দিনে কিন্তু এখন তাকে সম্পূর্ণ কাজ করতে হবে না এখন তাকে কাজ করতে হবে ষোলো ভাগের পাঁচ অংশ কম কাজ করতে হবে তাহলে তার সময়ও লাগবে কম এখন এটা যেহেতু ভগ্নাংশ এই যে বাম দিকের এই সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো ভগ্নাংশ থাকে তখন আমরা অঙ্কটা করব কিভাবে। ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয় এখন একের তো মান বের করা আসেই আমাদের কার কিছু করতে হইল না ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো ভগ্নাংশ হোক সংখ্যা হোক মান বের করতে গেলে গুণ করতে হয় ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয় আমরা তাহলে বিশ গুণ ষোলো ভাগের পাঁচ লিখলাম কাটাকাটি করার পরে ফলাফল বের হইল যে চার ভাগের পঁচিশ দিন সময় লাগবে তার এই চার ভাগের পঁচিশ দিনে সে কত টাকা মজুরি পাবে আমরা বের করলাম তিন হাজার একশো পঁচিশ টাকা শেষ আলিফের কাজ শেষ এবার খালিদের কাজ খালিদ সম্পূর্ণ কাজটা করতে পারে তিরিশ দিনে কিন্তু তাকে তো সম্পূর্ণ কাজ করতে হবে না তাকে কাজ করতে হবে ১৬ ভাগের পাঁচ অংশ ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে তার সময় লাগে আট ভাগের পঁচাত্তর দিন আট ভাগের পঁচাত্তর দিন কাজ করে সে টাকা পাবে কত মজুরি পাবে কত সে মজুরি পাবে তিন টাকা তাহলে এখন খালিদের কাজও শেষ আলিফ মজুরি পায় তিন হাজার একশো পঁচিশ টাকা খালিদ মজুরি পায় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন এই যে দুইটা মজুরি এই দুইটা মজুরিকে আমরা অনুপাতে প্রকাশ করব। দুইটা সংখ্যার মধ্যেই ছয়শো পঁচিশ যায় ছয়শো পঁচিশের চাইতে বড় কোনো সংখ্যা এই দুইটার মধ্যে যায় না একটার মধ্যে গেল আরেকটার মধ্যে গেল না তাহলে কিন্তু হবে না দুইটার মধ্যেই যাওয়া লাগবে ছয়শো পঁচিশের চাইতে বড় কোনো সংখ্যা নাই যেটা কিনা এই দুইটার মধ্যেই যাবে ছশো পঁচিশই হচ্ছে একটা বড় সংখ্যা যেটা কিনা দুইটার মধ্যেই যায় অর্থাৎ আমরা বলতে পারি তিন হাজার একশো পঁচিশ এবং তিন হাজার সাতশো পঞ্চাশ এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে ছশো পঁচিশ এই ছশো পঁচিশ দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করার কারণে ফলাফল বেরোইল পাঁচ ছয় আমরা বলতে পারি যে আলিফ এবং খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত হচ্ছে পাঁচ ছয় আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম